গুলবাগজি স্কুল থেকে পরে ক্লাস সিক্সে ভর্তি হয়ে গেলাম কুমিল্লা জেলা স্কুল ওখান থেকে এসএসসি শেষ করে এইচএসসি করলাম কুমিল্লা ভিক্টোর কলেজ ওখান থেকে অনার্স মাস্টার্স করলাম রাজনীতি বিজ্ঞান বিভাগে কুমিল্লা ভিক্টোর কলেজ থেকে আচ্ছা এ হলো পড়াশোনা আর এমনিতে কুমিল্লা শহরের পুরাতন চৌধুরীপাড়া এলাকায় আমাদের বাসা তা আমরা পাঁচ ভাই দুই বোন ভাই বোনদের মধ্যে আমি ছয় নম্বর আচ্ছা আর আমার বাবা মা দুজনে এখন মরহুম আমার ছেলে সাধারণ গৃহিণী অবস른 এডভোকেট আচ্ছা তো কেমন ছিলেন ছোটবেলা থেকে ডানপিটা টাইপের না আমি শুরু থেকে একটু চঞ্চল প্রকৃতি ছিলাম ডানপিটা টাইপের বলা যেতে পারে কারণ হচ্ছে আমি আমার সব সময় ছোটবেলা থেকেই যেটা আমার মন চাইতো আমি সেটা করার চেষ্টা করতাম এবং আমি সব সময় চোখে পরিষ্কার পৃথিবী দেখতে পাই এখনও দেখার চেষ্টা করি অনেক হয়তো ঝামেলা হচ্ছে অনেক অনেক জটিলতা হয়তো পৃথিবীতে আছে বা মানুষের চলার পথে জীবন চলার পথে অনেক জটিলতা আছে বাট আমি সব সময় পরিষ্কার চোখে দেখার চেষ্টা করি জটিলতা কেন আসলো বা কেন আসবে কেন বাবা আমি প্রশ্ন দেবো সেক্ষেত্রে আমি নিজেকে করি আমার এবং আমি কখনোই নিজ থেকে আক্রমণ করি না কাউকে আমার অভ্যাস না এটা আমি আক্রান্ত হলে তারপর আক্রমণ করি ধীরে সুস্থ ঠান্ডা মাথায় অবশ্যই সময় নেই মাঝে মধ্যে মাথা গরম হয়ে যায় ওটা দুই একটা রিজন থাকতে পারে জানি আপনার রিসেন্ট ব্যাপার অনেক বিষয় আছে যেগুলি কথার মধ্যে আপনার দর্শক যারা আছেন তারা জানেন বুঝতে পারছেন সেই জায়গাটায় আসার আগে যখন আপনি আসিফ হননি আপনার এলাকার খুব সাধারণ একটা ছেলে হিসেবে বড় হয়ে উঠছেন ওই সময়কার গল্পগুলো একটু জানতে চাই আমি আসলে ক্লাস ফোরে ছাদ থেকে পড়ে যাই আমার ঘুরে ঘুরে থেকে বললাম তো একটু তখন রোজার সময় ছিল শুক্রবার ছিল জুলাই মাসের তখন রোজা ছিল ছাদ থেকে পড়ে যাই শুক্রবার ছিল আমি মনে আছে ছাদ থেকে পড়ার পর আমার একটু সেন্স আসার পর আমি আর তিন চার মাস আর কোনো খবর ছিল না আমার মাথার খুলি ফেটে গেছিল এখান থেকে তো আমার এই হাতের আঙুল ভাঙা এই হাত ভাঙা আমার মাথার খুলি ফাটা তো এগুলো মাথা নিয়ে ডাক্তাররা খুব বেশি ছিলেন বিজি মোটামুটি তখন পেইং বেড ছিল মানে হায় স্ট্রুগিদের জন্য এবং তখন কুমিল্লা ঢাকায় ফেরি পার পার ছিল দুটো আচ্ছা সেক্ষেত্রে ডক্টররা রিস্ক নেননি যে ঢাকায় আমাকে নিয়ে আসার জন্য তো যাই ক্লাস ফোর থেকে ক্লাস ফোর প্রায় ছয় সাত মাস আমি স্কুলে যেতে পারিনি তখন আমি স্কুলে নাটক করতাম গান গাইতাম আবৃত্তি করতাম ইসলামী সংগীত চ্যাম্পিয়ন হয়ে ঢাকায় এসেছিলাম ঢাকায় এসে আমরা শিশু একাডেমিতে এসে আমরা কম্পিটিশনে প্রায় ডিস্ট্রিক্ট ছিল এখানে আচ্ছা পরে আমরা হয়েছিলাম সেকেন্ড আর যশোরের একটা স্কুল হয়েছিল তারা করেছিল নীল কমল ওরা হয়েছিল ফার্স্ট তো ওখানে আমার রোলটা খুব প্রশংসিত হয়েছিল এবং আমার মনে আছে খুব ছোট তো আমি ক্লাস ফোরে পড়ি শেষের দিকে একাইশ সালে

কনভেন্টের রুলস কিছু আলাদা হয় তো আমি আমার এক বন্ধুর সাথে মারামারি লেগে গেলাম মারামারির এক পর্যায়ে ওর এক ঘুষি মারলাম তো ঘুষির সাথে ওর দুইটা দাঁত নড়তো সামনে এই দাঁতগুলো পড়ে গেছে তো পরে যা পর সাধারণত স্কুলে আসতেন আমার বড় বাবা কিংবা আম্মা হ্যাঁ এসব তো একটু ঝামেলা নেই আমার একটু বেশি কমপ্লেন যেত স্কুল থেকে তো তারপরে আব্বা গেলেন ওই দিন গিয়ে বললেন সিস্টারকে বললেন যে এখন তার শাস্তি কি না এখন আপনার তো সব বাচ্চারা এখানে পড়ে তো ও একটু আলাদা বেশি দুষ্টামি করে আপনি বললে আমরা ক্ষমা করে দেবো সে স্কুলে থাকবে না স্কুলে থাকার না ও শাস্তিতে কি হবে আব্বা স্পেসিফিক জানতে চাচ্ছিলো বললো যে ওর তো টিসি হবে বাট আমরা চাচ্ছি না এটা দিতে আব্বা বললাম টিসি দিয়ে দেন তা আব্বা জোরপূর্বক টিসি নিয়ে আমাকে পাশের স্কুলে ভর্তি করে দিল তো পাশের স্কুলে ভর্তি হওয়ার ফলে আমার যেটা সমস্যা ছিল ছিল ইংলিশ মিডিয়াম স্কুল আর ওইদিকে পাশেটা ছিল সরকারি স্কুল সদ্য প্রতিষ্ঠিত স্কুল একটা আর নজরুল একাডেমির নিচে গুলবাগিচের সরকারি প্রাথমিক বিদ্যালয় তো ওখানে যাওয়ার পর প্রথম ক্লাসে আমার হাসিনাবার আবার মনে আছে উনি ম্যাথের টিচার ছিলেন তো উনি শুনেছেন আমি আওয়াল রেডি থেকে এসেছি সাধারণত পাশাপাশি স্কুলের কম্পিটিশন ছিল আর আমরা পুরোনো স্কুলের নতুন স্কুল তো আমাকে হাসিনা আবা জিজ্ঞেস করলেন সুরা ফাতেহা পড়তে আমি তো সুরা ফাতেহাটা জানি না আমি বললাম যে মিস আমি তো জানি না মিস মানে আপা হবে এখানে প্রথমে ধরা খেলে এখানে জি আপা সুরাফ ফাতে পারো না আসো ম্যাথমেটিক্স ক্লাস কিন্তু তারপর আমি আমাকে নিয়ে গেল হেডস্যার রুমে আব্দুর রশিদ মহরুম টিচার হেডস্যার আমাদের তো স্যার আমাকে ধীরে সুস্থ বললেন যে তুমি কি আলহামদুল্লা সুরা পার ক্লাস ফোর থেকে আমার একটা নেশা ছিল ডাক টিকেটের খুব টিকিট জমাতাম টিকিট বা কয়েন এগুলো খুব নেশা ছিল আমার তো বিভিন্ন সময় স্টলে প্রদর্শনী হতো তা আমার খুব লোভ ছিল আমি চুরি করতাম এই আরেকজনের ডাক টিকিট চুরি করার জন্য রাতে বেলা বেরোতাম ঠিক আগে আগে ফুল বা ফল এগুলো চুরি করতাম এবং শেষ পর্যন্ত যেটা হচ্ছে এক পর্যায় আমি এই ডাকটিকিটগুলা রুপলদা উপলদা নামের দুই ভাই ছিলেন কুমিল্লায় তাদের ডাক টিকিট বইগুলো আমি চুরি করে ফেলি চুরি করে পরে আমার এতে অ্যালবামে আমি সাজাই এগুলো পরে আবার যখন প্রদর্শনী দিলাম তখন কিছু পোল্যান্ডের কিছু এক্সট্রা কিছু কিছু দেশের কিছু নাম বুঝতে পারছি যেমন বান্ডিস্ট পোস্ট যেটা জার্মানি পলাস্কা পোল্যান্ড এগুলো বুঝতাম না আমরা তো রাশিয়ার এগুলো সিসিসি এগুলো বুঝতাম না তো উনি ঠিকই বুঝে গেছে এগুলো টিকিট ওনার বাস আমি আরেক দিক দিয়ে পালাই গেলাম এগুলা এগুলার ছিল এবং আমি খুবই দুরন্ত ছিলাম মানে পাশে ধর্মসাগর ছিল ধর্মসাগরে পদ্ম ফুল ফুটতো ওখানে আমরা স্কুলে চলে যেতাম আগে আগে আটটা সাড়ে আটটা দিয়ে গিয়ে ওই কাপড় চোপড় নিচে রেখে আমরা চলে যেতাম দিঘিতে সাঁতার কেটে বাদামের মতো হতো আরকি ওটা খাইতে খুব ভালো লাগত খাইতাম দেশি খেজুর গাছ থেকে ঢিল মেরে পাঠতাম এরকম অনেক ছিল কটবেল খাওয়া চুরি করা একটু বড়ই খাওয়া পেয়ারা খাওয়া আপনি স্কুলে থেকে গেলেন নাকি ক্লাস ফাইভ পর্যন্ত ছিল ততক্ষণে আমার পড়া লেখা আছে না, তো এটা আমি শুনে ফেলছি ডাক্তার বলছে আমাকে তো শোনার পরে আমি চিন্তা করলাম যে একটা চাপ থেকে বাঁচা গেল অন্য কাজ করে আমি যেটা করবো সেটাতে কেউ না করবে না তখন ঢুকে গেলাম আসতে দিলে আর যখন স্কুলে ভর্তি হলাম এর মধ্যে ক্লাস ফোরে এ একই ঘটনা ক্লাস ফোরে অনেক ঐতিহাসিক ঘটনা ছিল আমার মুসলমান হলো আমার প্রায় দুই তিনবার আমাকে মুসলমানের জন্য অ্যাটেম্প নেওয়া হলো আমি পিছনে পাইপ ভেঙে পাইপ দিয়ে যে পাইপ দিয়ে নেমে তিনতলা থেকে নিস্তালায় আমার ধরতে পারতো না তো একবার ধরা পড়লো যা হয়ে গেল এরকম অনেক ভাত ছাড়া কাজ আছে যেগুলো আমি করতাম আর ওই সময় তো আমার টিচাররা সবসময় আমাকে এনগেজ রাখার চেষ্টা করতেন যে এনগেজ থাকলে বোধ হয় কিছু করবে না দেখা গেল একটা হাডুডু খেলা হচ্ছে ওই হাডুডু প্লেয়ার আমি আমি ছিলাম টিং টিং আমাকে দিয়ে মোটা মোটা ছেলেদের সাথে স্বাভাবিক আমার কি হতো একটা দেখা গেলো ফেলে দিচ্ছে আমার তো এরকম অভিজ্ঞতাগুলো নিয়ে এসছি আর একটা বেসরকারি বা কনভেন্ট স্কুল থেকে একটা সরকারি স্কুলে শিফট হওয়া একটা ভয়ঙ্কর অপরাধ কিন্তু কারণ ওখানে একটা রুলস আছে আর এখানে হচ্ছে অবাধ অবাধ দুষ্টামের জায়গায় আস্তে আস্তে আমি নষ্ট হয়ে থাকলাম আর কি ওকে আর ওই উনিশশো সালটা ছিল খুব ঘটনাবহুল ফাইভ থেকে তো আমরা মানে বৃত্তি পরীক্ষা শেষ করতে পারলাম না অসুস্থতার জন্য আবার ক্লাস সিক্স কুমিল্লা জিলা স্কুলে ভর্তি হয়ে যায় আচ্ছা ওখানে একটা ডিফারেন্ট এনভারনমেন্ট কুমিল্লা জিলা স্কুল আরো ওয়াইড অ্যাঙ্গেল আরো সরকারি আরো বিভিন্ন স্কুলে ছেলে আসে আমাদের স্কুলটা ছিল ছোট আমরা ছাত্র সংখ্যায় ছিলাম কম তো জোর বিজোর পদ্ধতিতে আমাদের সেকশন ভাগ হতো যারা ক্লাস ফাইভে ভর্তি হতো জিলা স্কুলে বা সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু তাদের জন্য সেকশন বি থাকতো আর এ আর ভাগ করে দেওয়া হতো জোর বিজোর তো এখন দেখা যাচ্ছে আমার সব ফ্রেন্ড যারা গুলবাগ যে স্কুলে ছিল ওরা সব পড়ে গেলো সেকশন এতে আর আমি ওই জোর থিওরিতে বেজোর থিওরিতে পড়ে গেলাম সিতে তারপর থেকে আমার নতুন ফ্রেন্ডদের সাথে চলাচল শুরু এরা আরেক ডিগ্রি উপর দুষ্ট এটা ছিল মডার্ন স্কুলের সব ম্যাক্সিমাম এরা আরো ভয়ঙ্কর দুষ্ট ছিল ক্লাস সিক্স থেকে দেখলাম যে প্রথমে আমাদের র্যাগিং এক ধরনের হতো কিরকম যে আমাদের সেকশন বি ক্রস করার পরে সেকশন সি সিঁড়ি দিয়ে উঠে হাতের বাম দিকে তা আমাদের যাওয়ার সময় ক্লাস সেকশন বি ছেলেরা ল্যাং মারতো আমার আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড আছে যারা ল্যাং মারতো তো আমি প্রথম দিন ল্যাং খাওয়ার পর আবার ফেরত আসছি যে আবার মারে কিনে দেখি ফেরত আসার পরেই আবার ল্যাং মারলো ধাম দু মারতে শুরু করলো তোমার ওই সময় তারপর আমাকে প্রথম দিনই মোটামুটি চিনে ফেললো না ধরে নিয়ে গেছে আমাকে স্যার তখন তার দুজন স্যার ছিলেন খুব কড়া টিচার আমাদের তো বললো তুমি ওকে মারামারি করলো কেন বললো স্যার ও আমাকে ল্যাংমার্স আমি স্কুলে একবার প্রথমবার যখন গিয়ে তখন মারা বলছো ভাবলাম যে দুষ্টামি করছো কিছু একটা আর পরের বার দেখলাম না সে আমাকে আমার গেলে আবার মারবে জন্য আমি তাকে মেরে দিচ্ছি তারপরে আমার শাস্তি হয়নি আমাকে ওয়ার্নিং দিয়ে ওকে মারা হয়েছে প্রথম এন্ট্রি ডে ছিল এরকম আর কি স্কুলে জিরো স্কুলে এন্ট্রি ডে ছিল মারপিটের মধ্যে দিয়ে ওকে বুঝতে পারছেন যে আজকে আসিফ এটা আজকের আসিফ না এটা একদম পুরনো একেবারে শেকড় থেকে এরকম সে ওকে যাই হোক তারপর কি আর তারপর সিক্স থেকে ঢুকে গেলাম ক্লাসে ক্লাস শুরু হলো আমরা ক্লাস সেভেনে সবার সাথে একটু বিভিন্ন স্কুল থেকে আসে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে পরিচিত হতো একদিন দেখলাম আমাদের একজন স্যার ছিলেন কবির উদ্দিন স্যার স্যারের টয়লেটের মতো প্রবলেম প্রবলেমের কী কিছু ছিল স্যার এটা তো স্যার বদনার মধ্যে পানি নিয়ে আসছেন ক্লাসে তখন স্যার অঙ্ক নিতেন এখন হঠাৎ করে আমি কম ছিল আমার পড়াশোনা মানে খুব ভালো লাগতো না আমি একটা খাতা নিয়ে পকেটে করে একটা খাতা নিয়ে একজন পার করে দিয়েছে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তো আমি অঙ্কের দিকে মনোযোগ না দিই স্যার স্যার বদনা তো লিক স্যার ওখান তো পানি বেরোচ্ছে স্যার খুব খেপে গেলেন বললেন যে বদনার পানি দেখার দরকার নেই অঙ্কে কি করতেছে অঙ্ক বোর্ডে আবার কত লিটার পানি বেড়ে গেলে কেউ পানি অঙ্ক চলছিল আমি বলছি চৌ বাচ্চার হিসাবেটা একটু পরে করি বন্ধন পানি কমে যাচ্ছে আপনি যদি বাই চান্স কোনো বাথরুমে যেতে চান তাহলে তো সমস্যা বেড়ে যান স্যার বললো ঠিক আছে এবার আব্বাকে সবাই চিন্তা তখন দেখলাম যে হাতের ফাঁকে পেন্সিল ঢুকে একটু শাস্তিটা ভালো লাগে দেখো তো জি স্যার আর জীবনে করবো না এই আর কি সিক্স গেলো সেভেনে যখন আমি উঠলাম তখন থেকে বিশ গেলো তো আমার কখনো মাথায় ঢুকে না যে এ বি সি এগুলো আমি কেন পড়বো অঙ্কে আমি তো ইংলিশ পড়ছি কেন অঙ্কের মধ্যে বেশি কেন আসবে এই অ্যালজাবের প্রতি আমার একটা মানে বিতৃষ্ণা চলে আসলো পাশাপাশি জ্যামেতে তো এ বিসি আমি মহা মুশকিলে পড়ে গেলাম এখন আমার টার্গেট হচ্ছে কোনো মতে থার্টি থ্রি পাওয়া কিন্তু পাটিগণিতে মার্ক হচ্ছে তিরিশ আচ্ছা তো এটা আমার জন্য খুব ডিফিকাল্ট এখন তিরিশ নাম্বার থেকে আমি কিভাবে কি করবো এটা মানে থার্টি থ্রি কীভাবে পাবো তখন দেখা যাচ্ছে দুইটা উৎপাদক বিশ গণিতে মুখস্থ বা কমন বা দেখে দেখে আমি এখন এগুলো স্বপ্ন দেখি এখন আমি স্বপ্ন দেখি যে আমার থার্টি থ্রি হচ্ছে না এটা আমারও হয় সময় এখনো পরীক্ষার সময় পার হয়ে যাচ্ছে তাড়াতাড়ি উঠে দৌড় দেওয়া তারপরে কি ছিল যে সম্পাদ্য বহুবদ্ধ কমন ফেলে দিতে হবে তারপর এইভাবে যদি বিয়াল্লিশ অ্যান্সার করে থার্টি সিক্স এটা শেষ পর্যন্ত কন্টিনিউ করছে এস এসসি পর্যন্ত আমি থার্টি সিক্স পেয়েছি মানে কোনো রকম টেনেটরি পাস করলেই হয় হ্যাঁ এস এসসি পর্যন্ত এবং এস এসসি আমি ফাইনালি থার্টি সিক্স পেয়ে পাস করেছি কিন্তু তখন আপনার কি গান বাজনা চলতেছিল না তখন ছিল আমাদের আনোয়ার জাহেদ বিপুল ভাই আমাদের এক বড়ো ভাই ছিলেন কুমিল্লা জিলা স্কুল সব্যসাচী মানুষ উনি চর্চাটা করতেন স্কুলের কালচারাল ফাংশনগুলো আমাদের পণ্ডিত স্যার ছিলেন মধুসূদন চক্রবর্তী ড্রিল টিচার ছিলেন জয়নাল আবেদিন স্যার তারপর সৌরভ স্যার ছিলেন আমাদের লাইব্রেরিয়ান তো ওনাদের উৎসাহ ছিল গান তা এখন বিপুল ভাই কোনো না কোনোভাবে শুনতে পেয়েছেন ছোটবে স্কুলে আমি গান গাই তারপরে আমার ঢুকালেন গানে আচ্ছা গানের প্র্যাকটিস বিভিন্ন এই ফাঁকে আমার ক্লাস ফাঁকি চান্স হয়ে গেল তারপর আমি খেলতাম ক্রিকেট তারপর ক্রিকেট ঢুকে গেলাম আমাদের ইন্টার হাউস ইন্টার সেকশন খেলা বা ইন্টার ইন্টার ক্লাস খেলা ক্লাস খেলার জন্য প্রায় আমি ফাঁকি যেতাম মানে যখন কমন রুমে থাকতাম টেবিল যে কোনো খেলাই খেলতাম ফুটবল হলে ফুটবল যদি ফুটবল খেলতে পারি না একদম পারে না এর মধ্যে আমার লিডারশিপটা চলে আসছে স্যার বুঝে গেছে না এই ছেলেটাকে হবে সাংগঠনিক ছেলে হ্যাঁ ভালো এই খেলাধুলো শুরু হলো গান শুরু হলো এভাবে চলে গেল ক্লাস সেভেন ক্লাস এইট এখন ফিজিক্সের যন্ত্রণা আমি আবার মানে প্রথমেই ফিজিক্সের সমস্যা পড়ে গিয়ে যে একটা লোহার টুকরা পানিতে ডুবে যায় কিন্তু লোহার তরে জাহাজ পানি দিয়ে ভাসা কেন বা বরফের চাই কেন পানি দিয়ে ভাসে আমি ভাবলাম এগুলো তো আমার দরকার নেই এই পড়াশোনা আমার আসলে কোনো কাজে লাগবে না আমি প্রথম থেকে এটা সেট করিনি অংক এবং বিজ্ঞান আর আরেকটা ছিল আরবি সমস্যা আমি আরবি পড়তে পারতাম না তো আরবি স্যাররা খুব রিল্যাক্স ছিলেন উপায় না দেখে আমি কি করতাম আরবিতে যে প্রশ্ন আসতো সেই প্রশ্ন দেখে দেখে লেগে যেতাম তাও পাশ করে দিতাম মানে স্যাররা কনসিডার করতেন অথবা স্যারই হয়তো ভুলে যেত কোশ্চেনটা কি ছিল তো এইভাবে ফাঁকিবাজি করতে হবে ক্লাস এইট পার করলাম এইট পার করার পরে আর কোনো অঙ্ক বিজ্ঞানের সুযোগ নেই

আর আমি ইনফ্যাক্ট ক্লাস থ্রি ফোর থেকেই সিনেমা দেখার অভ্যাস আমার তো আমি আমার এক বন্ধু ছিল শহীদ ও কুয়েদা থেকে এখন মোবাইলে কাজ করে তো আমরা বন্ধু ছিল রফিক দুজন টং দোকান নিয়ে আসে কুমিল্লায় অনেক স্বপ্ন দেখাইছিলাম দেখা করবে না সে টং দোকান নিয়ে থাকবে তো আমরা তিনজন ফ্রেন্ড মিলে সিনেমা দেখতাম বা কখনো দুজন দেখলে কি করতাম তিন ঘন্টা তো একসাথে এত ছোটবেলা বাইরে থাকা যায় না তখন আমরা কি করতাম যে একটা টিকিট কাটতাম এক টাকা বিশ পয়সা থার্ড ক্লাসের টিকিট ষাট পয়সা ষাট পয়সা করে আমি দেখতাম অ্যাকশন পার্টটা পরের দিকে আচ্ছা হাফ পরে আর ও দেখতো প্রথমটা পরের দিন আমি দেখতাম প্রথমটা তা সে তো হাফ পরে এক টিকেটে আর কি এভাবে সিনেমা দেখ তো ক্লাস সেভেন থেকে না হয়ে যায় স্কুল ভাঙার পর থেকে সিনেমা দেখে পেশে লাকসাম চলে যেতাম আঘরে চলে যেতাম ট্রেনে মানে ট্রেনের বগির মধ্যে আমার একটা লাইফস্টাইল হয়ে গেল অথবা কুমিল্লার শালবন বিহার ছিল কোটবাড়ি ওখানে বার্ডে পালা যেতাম পেয়ারা খেতাম ওখানে গিয়ে লালমে পাহাড়ে চলে যেতাম বা জাদুঘর ন্যাশনাল মিউজিয়াম ওখানে মিউজিয়াম আছে বা ওই পাহাড়ে পাহাড়ে ঘুরতাম আমার একটা জঙ্গলি বোনা ছিল আর কি সাইকেল নিয়ে চলে যেতাম পাঁচ কিলোমিটার সাত কিলোমিটার দূরে তো ক্লাস এইটে আসার পরে আমরা একটু আরও মুশকিল হয়ে গেলো যেমন আমাদের হেড স্যার আমাদের ক্লাস নেওয়া শুরু করলেন এবং ওনার ছিল গালিবাট ট্রাভেলস এখন গালিবাট ট্রাভেলসের এমন একটা মানে এমন একটা স্টোরি এটা আমি একদিন বলেই দিতে পারি স্যারের সমস্যা তখন কি হলো এটা প্রত্যেক দিন স্যার গালিবাট ট্রাভেলস নিয়ে থাকেন এটা আমার খুব বিরক্ত ছিল আমি আর স্যারের ক্লাস করো বন্ধ করে শুরু করলাম এই আমার প্রফেশনাল পলাতক হয়ে গেলাম ক্লাস নাইন ওঠার পর থেকে এর মধ্যে খেলাধুলা শুরু আমার আমি কুমিলার অলরেডি ক্রিকেট খেলার প্র্যাকটিস শুরু করেছি কোচিং সেন্টারে কোচিং শুরু করেছি ক্লাস নাইনে এসে মানবিক ঢুকলাম মানবিক ঢুকার পরে দেখলাম যে কোনো প্রেশার নেই আমাদের স্যাররা ক্লাসের জন্য আসেন তিনজন মাত্র স্টুডেন্ট আমরা আমরা তিনজনের প্লেয়ার ছিলাম আমি খেলতাম ক্রিকেট আমার বন্ধু মুন্না স্পেনের বার্সেলোনা ওই ফুটবল আর আমার আরেক ফ্রেন্ড ছিল চৌধুরী ওয়াসিফ ওয়াসিফল টেনিস তিনজনে খেলা দেখতাম স্যার আসলে রেস্ট করেন সারা দিন করেন আমরা ক্লাস আমরা ঠিক স্যার নেই তারপরে স্যার পড়তেন এই এইভাগে বৃষ্টির সময় আসলে আমাদের বাকি যে ফ্রেন্ড থাকতো সায়েন্স সায়েন্স যারা পড়তো বায়োলজির জন্য তাদের ব্যাং ট্যাং লাগতো আর কি তখন পানি উঠলে আহ মাঠের মধ্যে প্রচুর কোলা ব্যাঙ আসতো হলুদ রঙের খুব সুন্দর আর তাদের প্র্যাকটিক্যাল নেওয়ার লাগবে তা আমরা করতাম কি আমার আগে যখন আউলেডিতে পড়তাম তখন চার্চের সাথে একটা ক্যাথলিক চার্চের সাথে সম্পর্ক ছিল একটা আমার ফাদারের সাথে খুব ভালো সম্পর্ক তখন ক্যাথলিক চার্চে আবার প্রত্যেক শনিবার দুধ আর বিস্কিট দিত আর স্কুলে ইউনিসেফের কলম আর সুন্দর খাতা দিত তা আমার চান্স ছিলাম যে চার্চের চার্চ পরিষেবা করতাম অ্যালবার্টদার সাথে আমার বড় ভাই ছিলেন পিছনের পাশে অ্যালবার্টদা তো অ্যালবার্টদার সাথে আমি চার্চ পরিষেবা করতাম আর শনিবারের ওই কন্ট্রাক্টটা পেয়ে গেছি যাতে গরিবদেরকে বিস্কুট এবং দুধ বিতরণের তখন থেকে কিছু মেরে যেতাম তারপর আমরা খেতাম আর কি তো এগুলা ওই প্র্যাকটিসটা তখন আবার ঈদগা ছিল আমাদের সামনে চার্চের সামনে ঈদগা ব্যাঙ্ক থাকতো দুই টাকা করে বিক্রি করতাম চার্চে এই ব্যাংকের প্র্যাকটিসটা আমি ক্লাস নাইনে আবার করলাম যখন আমাদের বন্ধুদের প্র্যাকটিক্যাল হয় প্র্যাকটিক্যাল হচ্ছে ঠিক আছে তুমি ম্যাথে আমাকে হেল্প করবা আমি তোমার ব্যাঙ্ক সাপ্লাই দু সাপ্লাই ওরা যারা কাটা করে তারা কিন্তু ভীতি হয়

তখন আমার চাচা খুব খুশি হলেন আমার কাকা উনি খুব খুশি হয়ে আমাকে পাঁচশো টাকা দিলেন পাঁচশো টাকা দিয়ে বলেন বাংলাদেশে বিশ্বের ডায়ের নতুন এডিশনটা কিনবো এটা এটি এডিশন যেটা ওটার দাম তিনশো আশি টাকা তো এই ধরনের গিফট আমরা পেয়ে অভ্যস্ত আর কি যাই হোক এই লোক স্কুল লাইফ স্কুল লাইফে তখন পর্যন্ত কি প্রফেশনালি গান টান শেখা এগুলো তখন আমি গানের কিছু নেই তখন শুধু ক্রিকেট নেশা আমার শুধু ক্রিকেট খেলি স্কুল ভাগি মারপিট করি দাঙ্গা ভেসাদ করি ওই অস্ত্র মানে ওই দাও ছেনি টাক্কল তারপর চাপাতি আমরা থেকে তো ধরা গেছে একবার পাইপ গানের একটা মানে মাথা পাওয়া গেছে আমার বাসায় তিন ভাগে তিন তিন বাসে থাকতো আরকি তারপর আমার আব্বুকিল কোনো মতে সেফ তো ওগুলো ছিল আসলে কৈশোর দুরন্ত মনে এবং তখন মহল্লায় মহল্লায় ক্লাব

তারপরে কয়েকদিন বক্সিং শিখলাম আচ্ছা আমাদের কুমিল্লা বক্সিং ক্লাব আছে বক্সিং ক্লাবে বক্সিং শিখলাম কিছুদিন তো তখন আসলে খেলাধুলা এবং মাস্তানি একসাথে চলতো কিন্তু যখন খেলাধুলায় পুরোপুরি ইনভলভ হয়ে গেলাম তখন আসলে আমার লাইফটা চেঞ্জ হয়ে গেছে বাট আমি কখনো ড্রাগ টাচ করিনি ওই সময় আমাদের কুমিল্লা তখন মাত্র ফ্যান্সিলি ঢোকা শুরু হয়েছে তা আমার লাইফে আমি কখনো ড্রাগ টাচ করি যদি মানুষ মনে হয় আমি খেয়ে খুঁয়ে মনে হয় ব্যাপক অবস্থায় আছি এটা আসলে হয় না আমি খাওয়ার মধ্যে ওই বিয়ার খাই আর টাকিলা খাই ওই অন্য কোনো নেশা নেই তো সেক্ষেত্রে মানুষের ভুল ধারণা আছে এবং এটা আমি ওই লাইসেন্স করেই খাই এবং বারো বছর ধরে ছবি সহ লাইসেন্সে আমার অথরাইজড তো যাই হোক লাইফটা ঘুরে গেলো আসলে ভিডিওতে দেখেছিলাম এরকম আপনাকে যখন অ্যারেস্ট করা হলো ওই প্রসঙ্গটা চলে চলে যাবে কারণ আমি বলতেছি টেলিভিশনে দেখলাম একজন বোকল দাবা করে আপনার সামনে দিয়ে নিয়ে যাচ্ছে সম্ভবত টাকলে বাকি টাকলে ছিল

তো এটা তো স্বাভাবিক পার্টি থাকবে আমরা এরকম করব এটা বা করে আসছি তো এর মধ্যে বাট এটা আমাদের জোনেই আমার আমার মেডিকেল গ্রাউন্ড আছে আমার 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 যেহেতু আমার তিনটা হাট জিগ জেক তিন চার পাঁচ এবং আমার ছাদ থেকে পড়ার ফলে আমার এই হাটটা কিন্তু ভাঙা এক্সট্রাতে করা আলাদা এই আঙ্গুলটা ভাঙা এটা আবার এভাবে সেট করতে হয় তো এই সাইডটা পুরো ভাঙা আমার খুলির এই আপনার মেরুদণ্ড গেছে বাম দিকে আমারটা গেছে ডান দিকে তো আমাকে অ্যালকোহলিক মেডিসিনই দেওয়া হতো অথবা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইতে হয় তাই বললাম ঘুমের রোধ খাওয়া চাতে আমি কিছু বিয়ার খাই এটা আমার ঘুমের জন্য কাজে লাগবে রিল্যাক্সের জন্য কাজে লাগবে তারপর বিয়ারটা অত্যাধিক পরিমাণে খাওয়াতে আমার বড় ভাই সার্সিন ধরো তুমি টাকিটা খাও বিয়ার ফ্যাটটা বাড়াবে টাকিলা ফ্যাট কমাবে ওটা লেবু দিয়ে খেতে তাহলে দুইটা ভিতরে গিয়ে যা করো করুক তোমার বডি ফিট থাকবে এই হলো থিওরি আর কি ওকে এটাই চলছে এখনো ওকে যাই হোক ওই জায়গাটা থেকে আমরা আসবো ধারাবিক ভাবে আসবো আপনি বলছিলেন যে এসএসসি পার করলেন এসএসসি বৈতরণী পার করলেন টাকা গিফট করলো প্লাস হচ্ছে আসছিল তো সময় একটু ব্যাপার ছিল ওই যে এগুলো তারপর তারপর তো কলেজে ভর্তি হওয়ার পরে আবার ছাত্র রাজনীতি পরে গেলাম আমাদের বন্ধু বান্ধব দুইজন দুই গ্রুপ দুই দল সবাই আমাদের ফ্রেন্ড একদল ছাত্র দল করে একদল ছাত্রলীগ করে কেউ ছাত্র শিবির করে এদের মধ্যে দাঙ্গা ভেসাত লাগতো আমরা গিয়ে থামাতাম শুধু মানে আমি থাকতাম মাঝখানে কারণ সবাই তো বন্ধু বান্ধব এখন গান পয়েন্টে মাঝখানে আমি দাঁড়িয়ে গেছি তো এরকম অনেক ঘটনা ঘটতো আর তখন আমি ছিলাম কুমিল্লা ভিক্ট্রি কলেজ টিমের ক্যাপ্টেন তখন ইন্টার কলেজ টুর্নামেন্ট হতো যেটা চিনাময় হতো প্যারেড গ্রাউন্ডে তো স্বাধীনতার পরে ফার্স্ট টাইম আমার আন্ডারে কুমিল্লা ভিক্টর কলেজ ইন্টার কলেজ চ্যাম্পিয়ন হয় তো আমার প্লেয়ার ক্রিকেট ক্যারিয়ারটা খুব ভালো ছিল বাট

লোড নিতে হতো প্র্যাকটিসে কারো যদি বিশ মিনিট থাকে তাহলে আমার চল্লিশ মিনিট বিশ মিনিট বোলিং বিশ মিনিট ব্যাটিং করতে হতো তো তখন হয়েছে কি উনি নুডলস টুডলস খাওয়াইত আর কি আমাকে তারপরে শুনলাম সে আমার সাথে পড়ে তারপরে আমি স্টুডেন্ট ভালো ছিলাম এবং শর্টকাট মানে সব পড়তো আমার ছোটো ভাই যেমন বইয়ের বই যদি কিনছে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে আমি আবার যেটা প্রয়োজন সেটা পড়ো ওই টেস্ট পেপার নিয়ে বসো পাঁচ সাত বছরে তারপর সাজেশন করো সাজেশন করে সাতটা

পড়াশোনা করে সর্বোচ্চ তোমার ডায়াবেটিস হয়েছে হাই প্রেশার হয়েছে বিপি বেড়ে যায় ঘুমাইতে পারে না ডক্টরের ডিগ্রি লাগছে সারা জীবন পড়তে হবে এগুলো পড়াশোনার মূল অ্যাচিভমেন্ট আর কোন অ্যাচিভমেন্ট পড়াশোনা নেই বিজ্ঞানী হওয়া হোস বাকু থাকবা এই এর বেশি কিছু করতে পারো না তুমি এখন যখন আইনস্টাইনটা দেখো পড়ালয়া কারণে রবীন্দ্রনাথ আরে নজরুল পড়ালেখা কারণে ওদের সাথে প্রচুর নবীজি পড়ালেখা করার নেই কিন্তু উনি সশিক্ষিত এরা তারা অন্যভাবে মানে আল্লাহ রহমত নাজিল হয়েছে তাদের উপরে নাহলে তো মানে আপনি যারা পড়েন নিউটন কিন্তু কানেই শুনতো না তো সব কিছু মিলে আমি স্টাডি করে নিচ্ছি মানে পড়াশোনা কেন বা কেন না আমি যেন বেবি ট্যাক্সি চালার কুমিল্লা রামঘাটলা থেকে কোট বাড়ি বেবি ট্যাক্সি যেত পাঁচ টাকা ভার আমি ওই চিন্তা করলাম যে কিছু না করতে পারি এই রুটে বেবি চালাতে পারবো আমি ট্যাক্সি চালাতে পারবো তখন আমি বেবি চালানো শিখে গেছিলাম যেন ভবিষ্যতে আমি ড্রাইভার হতে পারি চিন্তা আমার ছিল যে কিছু একটা করতে হবে বাসায় চাপ ছিল অন্যরকম শুরুতে স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার যেহেতু স্টুডেন্ট ভালো ছিলাম অঙ্কে বিজ্ঞান ছোটোবেলায় ভালো ছিলাম পরবর্তীতে মাথার এক্সকিউজটা পাওয়ার পরে আমি আস্তে আস্তে পড়াশোনা থেকে সরে যাই যাই হোক ইন্টারমিডিয়েট পাশ করে পাশ করে ফেললাম ইন্টারমিডিয়েট যেটা হতো স্যার ভাবির বিষয়টা শেষ করি ওই যে ওই আসছে মাঠের থেকে ওষুধ পরিচয় তখন আমি স্কুলে যেটা হতো কলেজে যেটা হতো আমাদের আমি স্যার বার্থডে গেল আজকে আমাদের তখন বাংলার স্যার পরবর্তী প্রিন্সিপাল ছিলেন ভিক্টোর কলেজ তো স্যার মাইকেল খুব প্রিয় মাইকেল মরুসুন্দর তো তো মাইকেল বসুন্ধতর একটা কবিতা আমি ছোটবেলায় শিখে রাখছিলাম রসলা উচ্চ কয় হয় স্বর্ণলতিকার সুনুমোর কথা ধনী দবিধা তারিধ হয় তহ প্রতে ক্ষুদ্র কায়া করেছিল যে তোমার মলয় বহিলে হয় নদশিলা তুমি তাই মধুকর ভয় তুমি পর হিমাদ্রি হিমাদ্রী সৌদ্রী হিসাবে পরববৃক্ষকুল হিসাবে অনেক একশো চুন্দলান সনেট ডাবল সনেট স্যারের খুব পছন্দ হতো আমাকে উনি যেহেতু মাইকেল পছন্দ করে আমিও আমি তো ভাবি যে মাইকেল তো আমি পছন্দ করি না এটা শিখে রাখছি যদি ভবিষ্যতে কাজে লাগে মাইকেলের খুব ডেঞ্জারাস তখন স্যার সমুদ্রের প্রতি আবন পরাতেন মেঘনাথ বোধ থেকে এখন স্যার পড়ানো শুরু করতেন আমরা আরেকদিন বেড়ে যেতাম এই শুরু হলো আমাদের কানেকশন এভিন্দ ইন্টারমিডিয়েট পরীক্ষা ম্যাট্রিক পরীক্ষার সময় আমি আন্ডার সিক্সটিন খেলতে চলে গেছি ঢাকায় আহ কাঠের কাজ একটা সাবজেক্ট ছিল আমাদের মাস্ট লেটার পাওয়া যায় এখানে আমি প্র্যাকটিক্যাল এখানে আমি লেটার পাইনি কাঠের কাজে পৃথিবীতে একমাত্র আমি লেটার পাইনি আমার কিন্তু ফার্স্ট ডিভিশনে চলে আসে তো এগুলো ছিল আসলে নেশা ক্রিকেটের নেশা এবং ক্রিকেটটার থেকেই আমার সমস্ত বাকি জীবন ডিসিপ্লিন চলা ফেরা এবং ক্রিকেটটা হচ্ছে মূল নিয়ামক এখন পর্যন্ত টাইম বা যেমন আমার একটু ইচ্ছা করে দেরি করি আধা ঘন্টা এক দেরি করি আমি জীবনে বহু সময় পার করে আসছি যে টাইম লেগেছি কেউ আসে নেই যাই হোক মৃত্যুর সাথে তখন থেকে পরিচয় মাঠে থেকেই তো একদিন কথার কথা সে বলছে আমার যদি বিয়ে না হয় তুমি কি আমাকে বিয়ে করবে আমি ঠিক আছে অসুবিধা নেই চলো তা আমি সবসময় ক্যাজুয়াল দেখি ক্যাজুয়াল প্রেম আমি ওর বলে যে বিয়ের সাথে যদি হয়ে যায় বা প্রেম টেম হলে আমি কিন্তু আমার রুটিনে চলবো এটা কিন্তু এখন আমি চলি তার সাথে প্রি কন্ডিশন চলো তোমার সাথে মেশার পরে আমি কিন্তু আমাকে বদলাবো না আমি আমার থাকবো আমাকে চলতেছি এখন তখন ওটা ঠিকই আছে এখন আমি ঠিক বছরের সংসার এবার আঠাশ বছর হবে জুলাই মাসের দশ তারিখে ওকে সো বিয়ে হলো বিয়ের হওয়ার আগ পর্যন্ত আপনি আসিফ না বাংলাদেশের আসিফ না

তো বড় ভাইয়ের কাছে টাকাটা থাকলে উনি কোনো কাজে লাগে না পরে থাকতো আর কি তাই ভাবলাম যে টাকাটা আম্মা আমার দিয়ে দিলেন আম্মা আমার খুব ভরসা রাখতেন তা আম্মা আমাকে চল্লিশ হাজার টাকা দিয়ে দিলেন বললেন যে কিছু করা যায় কি না দেখ বা তোর কাছে রাখ টাকাটা তাই আমি এবার শেয়ার কেনা শুরু করলাম ঢাকায় আসলাম বন্ধু বান্ধব খবর নিলাম শেয়ার কেনা শুরু করলাম আমি শেয়ার বেচা কেনা দুই টাকা তিন টাকা লাগবে বেচা কেনা করতে হতো আমার চলে যাচ্ছে তার মধ্যে চিটাং লিগ খেলতাম ঢাকা লিগ খেলতাম বা ব্রণবের চাঁদপুর ফেনি এ সমস্ত লিগ খেলে মাসে দেখা যাচ্ছে আমার তিন চার হাজার টাকা কামাই অ্যাভারেজ থাকে অর্থাৎ বছরে আমি চল্লিশ হাজার টাকা কামাই করি সমস্যা হচ্ছে না বাপের হোটেলে থাকি কুমিল্লাই থাকি আমার সাথে আর আমার সব ব্যবন্ধন বাইরে দুই বোনের বিয়ে গেছে ভাই ছোট ভাই ইউনিভার্সিটি পরে দুই ভাই ইউনিভার্সিটি ইউনিভার্সিটির একজন আর্মিতে আমি একাই বাসায় সমস্যা হয়নি নাইনটি সিক্স আমার বড় ছিল হয় তো ইনকামটা ছিল এরকম শেয়ার পর্যন্ত তো নাইনটি সিক্স যখন শেয়ার ধর্ষণ তারাই কিন্তু আমি সরে গেছি এখান থেকে নাই এবং ওই চল্লিশ হাজার টাকায় কিন্তু আমার ফ্যামিলি আমি আমার ভাইয়ের বিয়ে সব সেট ডাউন করছি আমি কারণ ওই টাকাটাও ভাইকে ফেরত দিয়েছে

আমার এই খুলি ফেটে একদিনের বাচ্চাদের মাথা নরম থাকে ছোট বাচ্চাদের এরকম খুলি হয়ে গেছিল আমি যেখানে ঘুমাইতাম যে বালিশ ওটা গন্ধ যেত আমি যেখানে হাঁটতাম ওষুধের গন্ধ থাকতো কারণ প্রতিদিন চব্বিশটা ইঞ্জেকশন আমার এই ছোট্ট তখন তার ক্যানোলা ছিল না প্রতিদিন প্যানিসিলিন অ্যাম্বলোসিন অরোডাকশন দিয়ে প্রতিদিন ২৪ চব্বিশটা ইঞ্জেকশন মানে এই হাতে এই হাতে হাতে পায়ে হিপে এখানে সব ঝাঁঝা করে ফেলছে আমার এই অ্যান্টিবায়োটিক দিতে

বা যাদের সাথে বড় হয়েছে তারা আমাকে ওই কাজটা দেন জানে ঝামেলা দিলেন ভাইয়েরও মানে আমাকে চাপ দিলেন পালাই এটা সবাই জানতো যে কারণে আমার কোনোভাবে যদি কাজটা উদ্ধার করা যায় যদি আমার কাজ যদি আমাকে রিল্যাক্স দিয়ে দেয় কাজটা হবে যদি আমাকে বলে এটা এটা হলে ওটা হবে এটা করা উচিত তাহলে কাজটা হবে না আমার কন্ডিশন দেওয়া যাবে না আমাকে আমার কোর্টে বল ছেড়ে দেবে আমি সার্ভিস করি স্ম্যাশ করি যাই করি আমার মতো করে করবো আমি না কিন্তু আপনি ক্রিকেটার ব্যাট বল নিয়ে মাঠে আছেন সেখান থেকে হঠাৎ করে গানের মধ্যে চলে আসলেন কিনা হ্যাঁ সেটাই বলছি আমাদের আমি নাইনটি টু পর্যন্ত কম্পিটিশন ক্রিকেট খেলেছি নাইনটি টু দিয়ে বিয়ের পর থেকে জাস্ট খেলতাম আর কি তো নাইনটি ফোরের দিকে আমার বন্ধু জুয়েল গিটারিস্ট ও আমাদের সাথে একসাথেই আমার ফ্যাকাল্টিতে ছিল পলিটিক্যাল সায়েন্সে তো ও গিটার বাজাতো তো আমাদের কুমিল্লা আর একটা ছোটো আছে উজ্জ্বল সিনহা যে আমার সাথে এখন বাজায় ও এখন কিউর বাইজ বিগ কম্পোজার বাংলাদেশে অনেক বড়ো মিউজিশিয়ানও তো ও আমাকে এনকারেজ করলো ভাই আপনি গান গান ঠিক আছে চলো তখন সোহাস্ত বিভিন্ন কলেজে ওদের কাছে তা আমার নিয়ে সাথে করে তা আমি গাইতাম তিনটে হাজার গান তো প্রথম শো করলাম সাহায্যে মেহার ডিগ্রি কলেজে নাইনটিন নাইনটি ফাইভে তুমুল বর্ষা প্রচুর পানি মাঠবর্তি মানুষ সব ওই দোতলার বারান্দা এটা দাঁড়ানো মাঠের লোক নাই ওই শোটা প্রথম করলাম সাহাআিতে এবং তিনশো টাকা পাইলাম ফার্স্ট টাইম তারপরে আমার পারফরমেন্স দেখে ওরা বললো এটা চলেন ব্যান্ড করি এই শুরু ব্যান্ড করা তখন ফিকেল বয়েজ নামে আমরা এটা ব্যান্ড করলাম দুরন্ত ছেলের দল দলটা ব্যান্ড এল আরবির সাথে মিলে আর কি ফিকেল বয়েজ ব্যান্ড আর লিটল রিভার ব্যান্ড বাচ্চু ভাইয়ের সাথে মিলে আর কি বাচ্চু ভাইয়ের সাথে খুব ফ্যানাটিক ফ্যান ছিলাম আমরা নাইনটিসটা যেটা ছিল মানে আমরা তখন কাভার করি জেন্স ভাই বাচ্চু ভাই উইনিং রেনেসা ফিডব্যাক মাইলস জাস আজম ভাই ওয়ার ওয়ারফেজও ছাড়িনি আমরা মানে ওয়ার ওয়ারফেজ তো আমার সাথে যায় না কিন্তু তারপরও কিছু গান আছে কাভার করে নিতাম এবং নাইনটি সিক্স থেকে আমরা ডাবল বেজ কম্পোজিশন বেজই টিকিট শো করি কুমিল্লা শিল্পকলা একাডেমিতে তো তারপর থেকে গানের সাথে একটু জড়িয়ে যাওয়া বাট আমার বিজনেস চলছিলো পাশাপাশি পড়াশোনা এর মধ্যে আমার বড় ছেলে হয়ে যায় নাইনটি সিক্সনেস ওই যে ফ্লোটিং সেটা ধান্দা আছে তাৎক্ষণিকভাবে ওটাতে ইনভেস্ট করো ঢুকাও যেমন এখন শেয়ারের বা ইন্ডিয়ান ডিংয়েটা তুমি চল্লিশ হাজার টাকা লাগা দিলে একটা মাল পড়তে আসবে আমি জানিও না কি আসবে কী আসবে চল্লিশ হাজার টাকা পে করলে ওই লভ্যাংশ আসবে এক লাখ টাকা প্রফিট হয়ে গেছে ওখান থেকে পনেরো হাজার টাকা আমার ভাগে আসলো আচ্ছা আচ্ছা এগুলাই ছিল ইনকাম আর কি ওকে মানে টুকটাক করে চলতাম মানে ওই বাবা মার কাছে টাকা নিতে হতো না আমার আচ্ছা আমি তারপর আমার বউ টিচিং করতো ওর টাকা নিয়ে নিতাম ও স্কুলে পড়তো তো এভাবে চলতো বাট নাইনটি সেভেনে এসে আমি ঢাকায় ঘুরতে এসেছিলাম নাইনটি সেভেনে তখন আমার বড় ছেলে আছে এক বছর বয়সের নাইনটি সেভেনের মাঝামাঝিতে আমার বন্ধু জুয়েল গিটারিস্ট ও ঢাকায় চলে আসছে বাজানোর জন্য মানে যেটাকে বলে সেশন মিউজিশিয়ান হিসেবে তো আমি ওকে দেখতে আসছিলাম যে কি করে ও তো একটা মেসেজ থাকতো আমার আমি আসছিলাম একদিনের জন্য শেয়ার মার্কেটের জন্য আসছিলাম ওকে দেখতে আসলাম দেখে প্র্যাকটিস টেস্ট হেভি কুমিল্লার একটা জেনারেশন গান বাজনা করছে গ্রামপুরে তখন আমি ভাল লাগলো আমার কাছে আমি ওদের সাথে প্র্যাকটিস শুরু করলাম আর পনেরো দিন কুমিল্লা জানি হুম কুমিল্লা ফোন করে বলছি আসতে আসবো না আসবো না আমি কাজ করতেছি একটু তো কাজ চলছে কাজ চলছে প্র্যাকটিস চলছে সব চলছে এমন সময় আমি হঠাৎ করে আমার একজনের সাথে পরিচয় হলো পিন্টু ভাই ইফতার পিন্টু আমার সিনিয়র গিটারিস্ট কুমিল্লার খুব ভালো গিটার উনি আমাকে বললেন যে তুমি কুমিল্লা অনেক গান বাজনা করেছো আমি শুনেছি ভালো গাও তুমি তুমি আমার বাসায় আসো তোমার বাসায় গেলাম তো আমার গান ছিল তখন তো এলার ফিলিংস বললাম আমার টেস্ট ছিল ওরকম তুমি আমাকে বল কিশোর কুমার গান পারো কিনা আমি কিশোর কুমার গান আমি পারিনা তা ঠিক আছে তুমি তাহলে এই গানটা শুনো তখন একটা গান শুনলাম আকাশ কেন ডাকে মন ছুটি চায় তো এই গানটা তুললাম তুলে গাইলাম গাওয়ার পরে বললো তোমার কিন্তু ফিল্মি ভয়েস তুমি কিন্তু যদি লেগে থাকো ফিল্মে তোমার ভবিষ্যৎ ভালো তখন আমি বললাম তাহলে এখন তোমার বাচ্চা কাচ্চা হয়ে গেছে আমি কী করবো বলো তুমি ঢাকায় শিফট করো শিফট করে গানই লাগো তখন আমি কুমিল্লা গিয়ে আমার ফ্যামিলির সাথে কথা বললাম আম্মার রাজেশনার কারণ তখন আম্মা বা একা থাকতেন এলে তো নাইনটিন অক্টোবর পনেরো তারিখে আমি শিফট করে ঢাকায় ফ্যামিলি সহ তারপর থেকে গানের জার্নিটা শুরু আর কি মানে ওনার ওই এক কথা আপনি শিফট করে ফেললেন আমার কথা হচ্ছে যে পিন্টু ভাই যে লেভেল মিউজিকটা করেন হাদি ভাই সাথে বাজাচ্ছেন উস্তাদ গোলাম আলী এস ওনার সাথে বাজাচ্ছেন ওই রেঞ্জের মিউজিশিয়ান শাকিল আবার সাথে বাজাচ্ছেন সামিন আবার সাথে বাজাচ্ছেন তো উনি ওই রেঞ্জের মিউজিশিয়ান ছিলেন যে উনি একটা কথা বলেছেন যেহেতু এটা গুরুত্ব দিতে হবে তারপর আমি ওই জিজ্ঞেস করলাম আসলে আমার তো বাচ্চা কাচ্চা হয়ে গেছে পিঠ আমি তো গানে যদি বেশি সময় দিই তাহলে মুশকিল আমার মনোযোগ কাজও করতে হবে তো ঢাকায় এসে বাড়ি ভাড়া করবো তখন তো খেলাধুলাও করি না আর বিজনেস তখন করলাম কিছু জমানো টাকা ছিল পাঁচ সাত লাখ টাকার মতো ওটা দিয়ে আমি সাউন্ড সিস্টেম কিনলাম সাউন্ড সিস্টেম কেনার উদ্দেশ্য ছিল আমি সাউন্ড ভাড়া দিব ইনকাম হবে পাশাপাশি গানের সাথে থাকা আচ্ছা এবং তারপর সাউন্ডের ব্যবসা করলাম আমার সারা জীবনের ব্যবসা সবই ফ্লপ আমি কোনো ব্যবসায় কোনো উন্নতি করতে পারিনি আমার ব্যবসা ব্যবসাটা ঠিক যায় না এক মিউজিকের জার্নিটা ছাড়া তারপরে আস্তে আস্তে ঢুকে গেলাম এখানে নাইনটি এইট নাইনটি এইটে বন্যা তারপর মাস্টার্স পরীক্ষা দেয়া এর মধ্যে নাইনটি নাইনে আমার ছেলে হয়ে গেলো সেকেন্ডটা নাইনটি নাইনের টোয়েন্টি সেভেন্থ মার্চ তখন আমি খুব ফ্রাস্টেড হয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে কিন্তু আবার কুমিল্লায় বলতে পারছিলাম না যে আব্বাকে আম্মাকে যে আসলে আমি একটা টার্গেটে দৌড়াচ্ছি আমি শুধু আম্মাকে বলতাম একটা বড় জাল ফেলছি একটা বড় জাল টানতেও তো আমার সময় লাগে তো এসব

জলেরে তারপর এই গানটা শুনলেন নিথুন ভাই শুনে আমাকে ডাকলেন বলে যে তোমার গান আমি করতে চাই আমি বললাম দেখেন আমার গান তো কাজ করছে অলরেডি শকতন ভাই টুটুল ভাই আজমবাবু ভাই তারা হব দিছে আমাকে এর মধ্যে আমার খুব টানা টানা শুরু হয়ে গেলো নাইনটি এইটের এ বর্ণে আমি খুব ধরা খেয়ে গেলাম একদম সব শো টু এভরিথিং ক্লোজডু দেনা টেনা হয়ে গেছে কি করবো মানে বুঝে পাচ্ছিলাম না আসলে কি কুইট করবো এর মধ্যে আমার চাকরি চলে আসছে একটা আমার ভাই তখন ছিলেন আর্মি চিফ ছিলেন জেনারেল নুরুদ্দিন সাহেব ওনার এডি ছিলেন ভাই তখন আমাকে চা বাগানে একটা চাকরি রেডি করলো নাইনটি এইটে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিনলেটি আট হাজার টাকা স্যালারি আরে ষোলো হাজার টাকা স্যালারি অনেক টাকা অনেক টাকা তখন বাট থাক থাকতে হবে ওখানে স্পটে থাকতে হবে এটা মন সাই দিচ্ছিল না আমার ভাবে আমি মাটি কামড়ে পড়েছিলাম এর মধ্যে বড় ছোট 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 হয়ে গেল তখন মোটামুটি একটা অবস্থায় আর কি দেখা গেলো বিশ টাকা দিয়ে অ্যানকোর দুধ কিনলে একটা চামচ ফ্রি পাওয়া যায় আর আমার ছেলের দুধ দিতে হবে এবং ওই ছয়টা ছয় প্যাকেট দুধ কিনলে একটা সেট চামচ হয়ে যাবে এভাবে চলতাম যে কারণে আমার বড় ছেলেরা স্বাস্থ্য রেট কম বিশ টাকা দামে দুধ কত সিরিয়াস বিষয় কত ফাঁকি হবে হ্যাঁ তারপরে নাইনটি নাইনে এভাবে চললো ব্যবসা ধরনের মোটামুটি দু হাজার সালের দিকে আমার বের হওয়ার কথা

ইথুনবাবুরবুরেখা সুরবাবুর ইসলাম বহুরূপী ম্যাগাজিন অনুষ্ঠানের গাওয়াতে ফিরোজ মাহ ছিলেন এটার উনি ডিরেক্টর আর ইসমাইল ইসমাইল খন্দর ইসমাইল ছিলেন উপস্থাপক তখন ফিরোজ মাহ ছিলেন আরেক ধরনের মানুষ ওনাকে চারটা পাঁচটা গান শোনার উনি পছন্দ হয় না উনি আমার খুব গালি গালাজ করতেন আর্টিস্টের কিন্তু আমাকে কোনো পছন্দ করছেন উনি বললেন ও প্রিয় তুমি কোথায় লাগা এর মধ্যে শফিউদ্দিন সিকদার নামে একজন লোক ছিলেন পিটিভিতে তো উনি ফিরোজ ভাইকে বললেন এমন একটা ছেলে আসছে এমন গান গায় যদি কিশোর কুমার থাকতে পাইছে আত্মহত্যা করতো তা এখন তারা তো দারু ছিল তো ওই সময় বড় কস কি ওরা নেয় তো ফিরোজ ভাই এমন ছিলেন টাঙ্গেলের মানুষ খুব প্রাণ খোলা মানুষ অনেক মানে বাংলাদেশে ম্যাক্সিমাম শিল্পীর উত্থান হাত ধরে বিটিভির মাধ্যমে তখন বিটি মানে তো আর বিশাল কিছু তো মাস গানের অ্যালবামের কোনো খবর নেই কাজ শেষ বসে আছে বেকার এর মধ্যে একটা রাগ করে আমার কাজ টাজ না অন্য সবাই কাজ করতে না করে আর কি এখন আর কোনো উপায় নেই যাই হোক দুই হাজার এক সালের ঈদ শেষ হলো আমি ঈদের সময় কুমিল্লাও গেলাম না এই ফার্স্ট টাইম আমি ঢাকা ঈদ করলাম মন খুব খারাপ ছিল হঠাৎ করে আমার কলিগ ছিলেন পিয়াল হাসান ভাই গায়ক উনি আমার ফোন দিলেন তিরিশ জানুয়ারি সকালে যে তোমার অ্যালবাম তো রিলিজ হয়ে গেল ও প্রতি বন্ধু রিলিজ দুই হাজার এক সালের তিরিশ জানুয়ারি তা আমি খবরটা খুব খুশি হলাম যেভাবে খুশি হয়েছিলাম আমার বড় ছেলে হওয়ার সময় তারপরে আমি ঢাকায় চলে আসলাম অ্যালবাম রিলিজ যেদিন তারপর দিন থেকে হরতাল শুরু হলো ওই যে ওই লেদার লিটন নাকি একটা লিটন ছিল ওই যে মালিবা হত্যাকাণ্ড পুলিশ মারা গেল হরতালের সময় আমলি মিছিল থেকে তখন বিএনপি ক্ষমতায়

একটা ব্লাস্ট হয়ে গেলো আর কি মানে হ্যাঁ শুধু প্রিয় প্রিয়া যাচ্ছে ও প্রিয় যাচ্ছে তারপরে আস্তে আস্তে তৃতগুলা আমার গার্স শিবিট আমি একটু আমার মেমোরিটা বলতে চাই আমি তখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি সেকেন্ড না ফার্স্ট ইয়ার পড়ি ঢাকা ইউনিভার্সিটিতে আমার ঢাকা শহরে আসাই হচ্ছে এই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার কারণে এবং আমার ফ্রেন্ড ই আমাকে আমার ফ্রেন্ড যদি দেখে থাকিস পারফেস পারফেজ আমেরিকাতে আছে এখন বিশাল লোক তো পারভেজের বাড়ি ছিল গাজীপুরে পারভেজের বাড়িতে অডিও বাস্ত ওইখানে গিয়ে আপনার এই গানটা শোনা সারা দিন এই একটা গান প্রিয়া তুমি কোথাও এটা এটা একটা খন্ড স্টোরি না সারা বাংলাদেশে তখন যে এটা কি ছিল মানে এটা আপনার মুখ থেকেই শুনি কি কি দেখলেন আপনি তারপর তো চুক্তি টুক্তি আসলো এখন আমার কিছু লোন ছিল তখন প্রায় তিন চার লাখ টাকা লোনের নিজে ছিলাম সাউন্ড এক অ্যালবামের সফলতা খুব খুশি আমিও খুশি কিন্তু কাজ হচ্ছিল না

আর যদি তিন বছরের চুক্তি আসলো যে হ্যাঁ এবার সিস্টেম ছিল একটা শিল্পী হিট করে গেলে তার সাথে তিন বছরের চুক্তি করতে হয় করবে কোম্পানি তা আমি ইস্যুটা হাতে নিয়ে নিলাম যে হ্যাঁ তিন বছরের চুক্তি আমার এবার আমি আমি সবসময় চুপচাপ থাকতাম তখন দুই বছর তিন বছর আমি কথাই বলিনি ইন্ডাস্ট্রি চুপচাপ তো যে যারা বলুন শুনতাম কেউ দমক দিলেও চুপ থাকতাম হুমকি দিলেও কিছু বলতাম না বাট আমার রগ এর সাথে যায় না আমার যেই ক্যারেক্টার এটার সাথে ওদের এগুলো যাচ্ছিল না তারপর আমি হজম করতাম চুপচাপ ছিলাম দুই বছর বোবার মতো ছিলাম যখন চুক্তির কথা শুরু হলো তখন আমি বাবু ভাইকে বললাম বাবু ভাই বাবু ভাই আমার ইথুন বাবু ভাইকে বললাম বাবু ভাই আমার তো অনেক টাকা লাগবে আমার পাঁচ লাখটা শুধু লোন এসে এগুলো শোধ করতে হবে আগে প্রথম ইনকাম থেকে আন আমি তো সাউন্ডের কাছ থেকে দশ লাখ টাকা চাই বলো দশ লাখ টাকা তো চাইছ না দশ লাখ তুই কামান চলে বন্দুক পাবে বন্দুক চলে পিস্তল পাবে তুই এক কাজ করছি পাঁচ লাখ টাকা চাই লাখ দুই এক টাকা আমি জোয়ার করে দিব তোর তো তিন মালিক বসছে বাবু ভাই বসছে তো বাবু পেপার পড়ছিলো তো সাউন্ড টেক্স আলোচনা শুরু হলো চুক্তি নিয়ে আমি বললাম এই তো আমার আমার হাতে এইবার আমার কোর্টে বল আসছে এবার স্ট্রাইকার আমার হাতে রেট ফেলে দিয়েছে আমি কাবার দিব আমি আমি বললাম বাবু আমার শিখে নিয়ে গেছে একরকম হ্যাঁ তো মিটিং হচ্ছে আমি বললাম যে তিন অ্যালবামের চুক্তি করতে হলে আমার সাথে পেমেন্ট নিয়ে কথা মানে জি বলেন অসুবিধা নেই আমাকে প্রতি অ্যালবামে নয় লাখ টাকা করে দিতে হবে তিন লাখ সাতাশ লাখ সাতাশ লাখ টাকার চুক্তি আজই করতে হবে আজকে করতে হবে এবং আমাকে ফিফটিন লাখ টাকা দিতে হবে ইন অ্যাডভান্স আমি কিন্তু বাবু সাথে আলাপ করলাম দশ লাখ টাকার পরে যে বাবু কামান বন্ধুকের ব্যাপারে কামানই চাই অসুবিধা কি না এখানে আমার একটা কথা আছে এই জায়গা থেকে তাদের রিপ্লাই কি ছিল তার আগে আমি একটু জানি তখন পর্যন্ত কি আপনি বুঝে ফেলছেন যে আপনার ডিমান্ড টা এইরকম হয়ে গেছে বাংলাদেশে এটা স্বাভাবিক এটা যে কেউ কি আপনি আপনার জায়গা তো একটা বিশাল কিছু তাই না এটা যেতাম রেগুলার অ্যালবাম নিয়ে হুড়া হুড়ি সারা বাংলাদেশ ঘুরলাম যদি সত্তর লাখ কপি অরিজিনাল বিক্রি হয় তাহলে আরো আশি লাখ কপি বিক্রি হয়েছে নিজের চোখেই দেখতাম আমি আমার নকলকে মানা করতাম না আমার কাছে মানুষ গান শুনুক কোম্পানি নকল দেখবে কোম্পানি ব্যবসা যাচ্ছে কোম্পানি কাবার করতে পারছে না সাপ্লাই দিয়ে এটা আমার দোষ না মানুষেরও দোষ না যে মানুষ গান শুনতে পাবে না তারা যেখানে সেখানে এটাই দরকার তখন মানুষ গান শুনতে লাগলো চিন্তা পারতো ওই সময়টাতে সবাই খুব একটা খুব একটা চিন্তা নয় চিন্তা ঘটনা হচ্ছে আমরা ইতুমবশ অনেক সারা দেশ মার্চ করেছি আমি অ্যালবাম নিয়ে হ্যাঁ এটা বুঝতে পারছিলাম যে হ্যাঁ আমার একটা ডিমান্ড দাঁড়িয়ে গেল এবং কোম্পানি আমাকে বলে দিয়েছে আপনার অ্যাকাউন্টস এখন থেকে আপনি হ্যান্ডেল করবেন অর্থাৎ পুরা সুপ্রিম অথরিটি এখন আমার কবজায় হম তা বাবু ভাই আর দরকার নেই বাবা কাজ শেষ বাবুয়ে শুধু কাজ করবে ওনার টাকা নিয়ে যাবে আমার টাকা আমি নিয়ে নেবো এটা আর কোনো ঝামেলা নাই তারপর প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করে ফেললাম ব্যাপারটা তারপরে আমি সাতাশ লাখ টাকার মধ্যে পনেরো লাখ চাইলাম বাউ ভাই হাতের পেপারটা বাবাই পেপার দিলো হাতে পেপার পড়ে গেছো না তা আমি ভাবলাম যে বাবু ভাই কেমন চাইলে বন্ধু করে বন্ধু চাইলে পিস্তল আইম টাইলাম ট্যাঙ্ক সাতাশ লাখ থেকে পনেরো লাখ পনেরো লাখ আজকে দিবেন বা এখন কবে দিবেন বলেন আর বাকিটা

তো তারপর থেকে দেখলাম মিথুন বাবু ভাই খুব ব্যস্ত হয়ে গেলেন উনি আমার অ্যালবাম করে না উনিও ব্যস্ত হয়ে গেলেন ব্যস্ত মিউজিক অন্য অন্য কাজ নিয়ে ব্যস্ত আমার অ্যালবাম হচ্ছে না অথচ একজন তিন মাসের মধ্যে উচিত এটা তখনকার অবস্থা সেটাই তো তখন হচ্ছে না আমি করলাম যে চুপচাপ রাজেশ প্রদীপকে দিয়ে টেলিফিল্মের নামে গান করা শুরু করলাম যেন বাবু ভাই না জানে রাগ না করে গান করলাম ছয়টা সাতটা গান করে ফেললাম এর মধ্যে বিখ্যাত বিখ্যাত গান আছে যেমন উপাসনে বলে যাও কেন ভালোবাসেনি বা একে গভীর রাতে কেমন আছো তুই ভুলতে পারি না সাথে এই টাইপের গানগুলি অভিমানে এই গানগুলি দিয়ে আমি বাহুল ভাইকে বললাম যে আপনি আমার থেকে বাউল ভাইকে বললাম এই গানগুলি আমার আছে কি করবো বলে ছয় গান দিয়ে তো অ্যালবাম হবে না বাবু তো সলার মানবে না এখন কি করবেন আমি বলছি তাহলে আমার সাথে দুজন সিঙ্গার দেন তাদের সাথে তিনটা তিনটে গান দিয়ে আমি অ্যালবামটা করে ফেলি তখন তারা বড় বড় আর্টিস্টের সাথে যোগাযোগ করলেন কেউ আমার সাথে গান গাইতে রাজি হলো না ও কেউ না তখন অলরেডি আমি সরে সরেচের চলে এসেছি এখন আমার মতোই হবে তারপর আমি বললাম ঠিক আছে যেহেতু আমারই নাম আমারই নামে ক্যাসেট চলে তাহলে আর স্টারের দরকার কি কোনো স্টারের দরকার নেই পিয়াল হাসান আর আদিক বাবু গান গাইবে তখন আদিক বাবু পিয়াল হাসান কিন্তু দুইটা অ্যালবাম করলাম একটা বের হলো জুলাই মাসে একটা বেরোলো নভেম্বর মাসে

যারা তখন আমার আশেপাশে ঘুরতো তাদেরকে দিয়ে কাজ করা শুরু করলাম তারপর সিনিয়র টুটুল ভাই বাসুদা মনুম বাসুদা তো এখন ঠিক দুই হাজার একে আমি বানালাম সেকেন্ড অ্যাললো দিলাম তুমি সুখী হো এবং উপাসনের গানটা ব্লাস্টার হিট করে গেল তারপর আর দরকার নেই কোনো গার্ডিয়ান মানান আমার অ্যাকাউন্টস আমার হাতে সিদ্ধান্ত আমার হাতে তো বাবা ভাই শেষ পর্যন্ত আমার সেকেন্ড অ্যাল করতে পারলেন না তারপর থেকে আমি নিজের কাজ নিজে শুরু করলাম আমি সিদ্ধান্ত নিলাম আর কখনোই একজন মিউজিক টাইয়ার দিয়ে কাজ করবো না আমি যা নিজে যা আমি অনেক ডাইরেক্টার কাজ করবে অনেক গীত লিখবে অনেক কম্পোজার কম্পোজ করবে মারাম ভাইয়ের মতো লোক দরকার সোয়েল আজকে লাগবে সেলেমাজারকে লাগবে গিটারের সোয়েলকে লাগবে বেজি তানিমকে লাগবে দেশের সেরা বুলুল ভাইকে লাগবে রিদম প্রোগ্রামিং ফান্টি ভাইকে লাগবে বা লিটন ডিগসটাকে লাগবে সব টপ দিক নজর দিলে হবে তা এখন মানাম ভাইয়ের সাথে ইন্টারেস্টিং ব্যাপার মানাম ভাই বাজাবে না ইয়াংদের সাথে সিনিয়াররা গাঁই গুঁই করে যে ছেলে মাত্র আসছে ততক্ষণ তো মানে সহ্য করতে পারতেছে না আমাকে ইন্ডাস্ট্রিতে একটা এ আসছে ভাইরাল এগুলো কি সব জায়গাতেই নাকি সব সময় সব জায়গায় সব থাকে এগুলো পুরো ইতিহাস খুঁজতে গেলে কিছু হয়তো ভদ্র আছে ছদ্ম বেশি ভদ্র বলি আমি তাদেরকে যারা সত্যি বলতে চায় না বাট এটাই বাস্তবতা সবাইকে ফেস করতে হয় তো তারপরে এখন মানাম আমার গান বাজার হয় না মানাম সাথে বহু কষ্টে সিটিং ম্যানেজ করলাম একটা আজম বাবু ভাইকে সাউন্ড ইঞ্জিনিয়ার তো মানাম ভাইয়ের সাথে বসছি আর মধ্যে মনুরিখানার রুয়েল ভাই মানাম ভাইকে ফোন দিছে তো মানাম ভাই কথা বলতে দেখো আমি এখন এই মুহূর্তে হিটারটি মিটিং তোমার সাথে পরে কথা হবে পরে বন্ধ মনির খান ফোন এই মুহূর্তে আমি সাথে সাথে তোমার পরে কথা হবে মানাম ভাই তাহলে আমার কাউন্ট করা শুরু করলো এটা ফার্স্ট ক্লু ওনার ধরা পড়ার তারপরে মানাম ভাইকে বললাম মানাম ভাই আপনার পেমেন্টটা আমি ঠিক জানি না কত বাট আমি জানি আড়াই হাজার টাকা নেয় সবাই পাঁচশো ছশো করে কাজ করে

মানাম ভাই দেখলাম আর দেড় হাজার টাকা বাড়তি আর কাজ নির্বিঘ্ন ভালো ছেলে ভদ্র ছেলে আমি তো তখন সোভার মানে আর ভাইয়ের সাথে কি বিটলাপ করবো মানাম ভাই নিজেই বিশাল ব্যাপার সেই ছোটবেলায় কৈশোর পত্রিকায় বাড়ি দেখতাম এখন আমার সামনে বসে আছে এটাই তো একটা প্রাপ্তি আমার ওনাদের সামনে বসা ওনার সাথে বসতে পারা এটাই তো আমার সৌভাগ্য তারপর আমি পেমেন্ট বাড়ি হিসেব করলাম যদি যদি আমি পেমেন্টটা বাড়াই তাহলে আমার প্রত্যেক গেল ভাবে বারো গানে মাত্র আট হাজার টাকা খরচ বাড়ে বাট আই পাচ্ছে মারাম আহমেদকে এই শুরু হলোর জার্নি ইব্রাট টিবু তখন মানে কাজ করে ভালো ইব্রাট টিবু ভালো মিউজিশিয়ান কাজ নেই আর মারাম ভাইয়ের দাবরা নিতে সোহেলের দাবরা নিতে সুযোগ নেই আর তখন সিন্ডিকেট ছিল প্রণব ঘোষ বিল্টন খন্দকার মারাম মো স্লটের কাজ ওই স্লটের গাছ স্লটেই করতো তারা করতো অন্য মিউজিশিয়ান ঢুকতে পারতো না এখানে নতুন যারা যারা আর কি তখন আমি ইব্রাট টিবুনে কাজ শুরু করলাম তখন ইব্রাট টিবুর কিবোর্ড টেউ ছিল না এগুলো কিনে দিলাম তারপরে শুরু করলাম এ কাজ তারপর রাজেশ নিয়ে আসলাম প্রদীপ সাকেশ ওভিক যারা ইয়াং যাদের নাম পরবর্তী শুনছেন এরা সবাই মনোরঞ্জন টুটুল ভাই এবং যারা বেকার থাকতো বসে সোহেলি বা আজাদ মিন্টু ভাই কাজ নাই আমার কাজ করতে যাচ্ছে শহীদুল্লাহ ফরোজের মাধ্যমে তাদের সাথে এভাবে শুরু করলাম কি র্যাপিড অ্যাকশন শুরু করলাম দুহাজার দুই থেকে তারপর আমার শখ হলো যে আমি ইন্ডিয়ান আর্টিস্টের সাথে গান এবং কোম্পানি বললো যে আপনি এটা মুম্বাই যান ঘুরে আসেন হাজার দুই সালের আর্লি এই পাশান রিলিজের পরপর তখন আমি গেলাম কবিতা কৃষ্ণমূর্তির সাথে গান গেলাম কুমার সাথে গান গেলাম অভিজিৎ দার সাথে গান গেলাম তখন কবিতা কৃষ্ণমূর্তি আমাকে বলেছে তোমার ভয়েস কিন্তু খুব ভালো একটু ফার্নিশ করতে হবে আর তো আমাকে শুরু থেকে পছন্দ এখনও দুর্দান্ত পছন্দ করে তা তুই রইলে রক আর গান শিখছিস কিনা না তাহলে আর কোনোদিন গান শিখবি না গান শিখলে তুই আর পারবি যে কারণে মিউজিক আসার পরে অনেক সজীব যদি আমাকে ফোন দিয়েছেন উনি আমাকে পছন্দ করেন তা আমি তোমাকে না গান শিখবো না কারণ এটা হবে না কালকে বাংলাদেশের বাংলা গানে কিন্তু অনেক লিজেন্স সিং আছে যারা জীবনে কোনোদিন গানি শেখেন নাই হ্যাঁ অনেক আছে একটা ঘান আসলে শুধু আপনি ব্যতিক্রম না অনেক আছে অনেকে আমারটা একটু আলাদা আমি একদম অন্য জায়গায় থেকে আসছি আমি ক্রিকেট খেলতাম প্রতি নেক ছিল না সময় দিয়ে নেই হুট করে আসছি হঠাৎ করে আসা এবং জয় করা তো সেটা আমার জন্য একটা ভিন্ন প্রেক্ষাপট ছিল এবং বড় বড় ডেলিটের সাথে কাজ কর আলী গাখের সাথে কাজ করতেছি আলহমান কালের সাথে কাজ করছি সকল লিমন রেজ তো বড় তা আমাকে শিখতেই হবে শিখার কিছু নেই আমাকে শুধু শাকিল বাবা বলছিলেন শূন্য মে আধি তুই যে গান শুনিস প্রচুর গান শুনি আমি বুঝি মানে যেই গানে যেই ধরনের আমি জানি গানটা অর্থাৎ গান শোনার অভ্যাসটা আমার এখনো আছে তো গান শোনা থেকে আসলে একটা আমি বলি যে অবস্থা হচ্ছে ক্যাসেট প্লেয়ার বা রেডিও যখন আমার আমার বোন আমার ভাইরা পালাক্রমে রেডিও শুনতেন তখন কিন্তু আমি ওই রেডিও শিলং বা আমাদের বাংলাদেশ বেতার ওনাদের গানই শুনতাম অর্থাৎ প্র্যাকটিসটা ছিল তারপর স্কুলে একটা ট্রেনিং ছিল তো ওইগুলা টুকরো টুক টুকটু পারদের মতো আর কি টুকটু টুকরে পারদ মিলে ধারণ এটার ভিতরে ঢুকে দিলাম এটা এগুলো আমার লাইফ জ্ঞানের লাইফটা তো দুই হাজার দুই সাল থেকে আর সিদ্ধান্ত আমি নিয়ে শুরু করলাম এবং র্যান্ডম গান শুরু করলাম বছরের দুইশো গান বেরিয়ে দেবে আমার তখন প্ল্যান ছিল মাইলসদের সিস্টেম ছিল পাঁচ বছর পরে অ্যালবাম করবো হবে পাঁচ বছর পরে গো আমার মাথা সাথে আইনের খেলতো আউট অফ সাইট আউট অফ মাইন্ড আউট অফ সাইট আউট অফ মাইন্ড আমাকে থাকতে হবে স্ক্রিনে

যারা কাজ নাই তাদের জিতটাকে কাজে লাগাবো না কেন ওরা বেকার ছিল বা কাজের শর্টেজ ছিল ক্যাপ্টেন আমি সারা জীবন ক্যাপ্টেন্সি নিয়ে খেলে আমার টিমের সবসময় আমার আন্ডারে ছিল এবং আমি এই লিডারশিপটা আমার থাকে সবসময় তো সেক্ষেত্রে প্রত্যেকটা ডিরেক্টার গীতিকার সুরকারজন প্রীতম সভিক তো এদের তো কিছুই ছিল না এরা ঘুরতো ফিরতো বা প্রীতম তো ছয় মাস পর অ্যাপয়েন্টমেন্ট দেখার জন্য আমার সাথে দেখা করার জন্য আর শোভিক তুইন আরো পরে সে আরো আরেকজন ধরে রিকোয়েস্ট করে আমার বাসায় থাই খায় খায় ঘুমে উড়ে ধরে তারপরে তাকে সুযোগ দেওয়া হয়েছে এমনকি যখন কবিতা কৃষ্ণমূর্তি কুমার শানু এবং অভিজিৎ অ্যালবামটা হয় তখন সভিক তুইন হঠাৎ করে বললো আর শোভিক তুইনকে ঢুকেছে কিন্তু প্রদীপ সাহা মানে আমার মূল গীতিকার যিনি তো প্রদীপ সাহা ঢুকার শোভিককে ঢুকানোর পরেই শোভিক তুয়েন করলো একটা কু করলো এখানে আমাকে বললো দোস্ত এটা ইন্টারন্যাশনাল ম্যাম হচ্ছে ইন্দো বাংলা ইন্দ্র বাংলা বলা যাচ্ছে না যে তুই কবিতা কৃষিমূর্তি একটু চেন্নাই হায়দ্রাবাদের মানুষ আমি সব গান লিখবো আমি ভাবলাম প্রবে সে কেটে দিচ্ছে তো বুঝতেছে না সরল মানুষ তো প্রয়ো দাদা আপনি কিন্তু কাছে ঠিক করছেন না যে আপনার সভিক গান লিখবে অর্ধেক আপনি লিখবেন অর্ধেক এটা কিন্তু ঠিক না আপনার উদাহরণে কিন্তু আপনার প্রবলেম হতে পারে এবং ওই জন্য হয়েছে প্রবলেম এটা তো সভিক ডুবে গেল কিন্তু আমি কবিতা গৃষ্ণর মতো তাকে একলা দিলাম না এবং কিন্তু তার কোনো গানই দিলাম না মানে একটা স্লোগান ছাড়া কুমার সাহা এবং অভিজিৎটা ও করলো তো এই তিনটে অ্যালবাম টানা রিলিজ হওয়ার পরে অন্য একটা ইয়ে চলে আসলাম বা বাজারে একটা গ্রহণযোগ্যতা আসতো তারপর বেবি বাবা সাথে কাজ করলাম আমার আবার ছিল কি আমি নতুনদের নিয়ে কাজ করতে পছন্দ করতাম আমার সবসময় মনে হয় তার নতুন ব্রেন নতুন চিন্তা নতুন আবিষ্কার নতুন উদ্যম নতুন গতি সব নতুনের ভ্যালুজই আলাদা এই নতুনটাকে শুধু ফার্নিশ করতে হবে এটা ছাত একটু ফার্নিশ করে আনলেই ভালো যাবে এবং এটা কি মানে নিজের ভেতরে একটা চাপা কষ্ট থেকেও যে আপনার জন্য বিষয়টা যেরকম ডিফিকাল্ট ছিল পুরনো রাতে একটা পাত্তা দেয় নাই প্রথম দিকে হ্যাঁ ওরকম কিছু না আমি কোনো কিছু মনে রাখি না এগুলো নিয়ে আমি শুধু আমার আমি যদি কারো শত্রু হয়ে থাকি সেটা আমি না আমার কাজ আমার সাথে কারো কোনো শত্রুতা নেই আমার কাজের সাথে শত্রুতা বা আমার কাজের সাথে তাদের জেলাসি বা কাজের সাথে পের ওঠে নেই বলে তারা আমাকে দেখতে পারে না বাট আমি রেসপেক্টের জায়গা থেকে আমার কোনো আর্টিস্ট বলতে পারবে না যে আমি কাউকে ডিসরেসপেক্ট করে পর্যন্ত আসছি এখানে কোনো সিনিয়র বলতে পারবে না বা সুযোগও নেই আদর করে না হাদিবের সাথে প্রায় প্রতিদিনই বা প্রতি সপ্তাহেই কথা হয় আমার রাতে বেলা ফোনে খুশিদ ভাই মাঝে মধ্যে ফোন করেন আমাকে মোহাম্মদ আলী সিদ্দিক সাহেব পরিবারের সাথে বিপুলদার সাথে পরিচয় ছিল মরহুম তো আমার কথা হচ্ছে কি আমি যে ইন্ডাস্ট্রিতে এসছি গানে এটা একটা বিশাল ব্যাপার গান বাজনা এখানে যদি লিস্ট করি আমি রবিন গোয়ের সাথে মিট করার সুযোগ হয়েছে ফিরোজান্টের সাথে মিট করার সুযোগ হয়েছে আমার সেলিমা শ্রাপ সদ্য প্রয়াত ওনার সুরে গান গাওয়ার সুযোগ হয়েছে ফিল্মে তো আছেই সিনিয়ররা আমি কাজ করতে চাইতাম মানে পাগলের মতো কাজ প্রতিদিন চারটা তিনটা রেকর্ডিং করতাম আমি এবং এই রেকর্ডিং করে আমি শো করতাম শো করার পর দিন আমার এমনও দিন গেছে আমি আমেরিকায় ট্যুরে গেলাম প্রায় প্রথম ট্যুর পঁচিশ দিনের আমার কাজ পেন্ডিং হয়ে যাচ্ছিল আমি ঢাকা থেকে আসার পর জেটলাইক আমি ঘুম তখন তো বুঝতাম না জেটলাইক কি কাহাকে বলে কিন্তু ওই টাইমের ফ্র্যাকশানে আমার ঘুমটা হতো না তো আমি দুই তিন দিন ঢাকায় এসে আমার ঢাকায় এসে আমি কাজ শুরু করবো কাজ হচ্ছে না পরে আমি চেক করলাম যে কি হয় আমি আসলে কি করতে পারি কি করলে আমি রেকর্ডিং ঢুকতে পারবো হঠাৎ করে দেখলাম যে সকাল সাতটা থেকে সকাল এগারোটা পর্যন্ত আমার ভয়েস ভালো থাকে গানের জন্য আমি ফিট থাকি তখন তারপর আমি সকাল সাতটা থেকে রেকর্ডিং হয়ে গেলাম আমার রেকর্ড এসে ঘুম থেকে তুলে কিক টিক বাইরে যাও তুমি গোসল করতে যাও মেশিন অন করে যাও ওর খাওয়া টাওয়া নিয়ে খাওয়া দাওয়া করে তারপর রেকর্ডিং রয়ে যাবে আটটার দিকে এবং এরকম অনেক এই যে কুমার থেকে শুনেছি অ্যালবামটা বা কুমার শোনো যে অ্যালবামগুলি আমার বাড়ি ভাইয়ের কিছু গান আছে এগুলো সব সকালবেলা রেকর্ডিং করা কিন্তু আমার সবাই খুব বিরক্ত আমার উপরে সকাল সাতটার সময় কোন পাগল গান গায় তা আমার কথা হচ্ছে কাজ বুঝে যেত আমার পৃথিবীতে একটাই নেশা এটা কাজ আমি যে কাজটা সফল সেই কাজটা আমি কিভাবে নিজের অবস্থান টিকে রাখবো যেমন আমি প্রিয়াকে সবসময় বলি আমার স্বাধীনতা আর ওপাসানিকে বলে আমার স্বাধীনতার রক্ষা কবচ এটা আমার ক্যারিয়ারকে পোক্ত করেছে এবং তার পরবর্তী থেকে আমি সবসময় চিন্তা করি যে আমার যে অবস্থানটা এটাকে নামানো যাবে না অনেক উপর ওঠার দরকার নাই উঠলে তো উঠবোই কিন্তু নামানো যাবে না

কিন্তু ফিল্মে আমি পাচ্ছি পাঁচ হাজার টাকা আর এই গানের কোনো মালিকানার দিকে আমি কোনো নাই এর আইনটা ছিল অন্যরকম তাই আমি ভাবলাম আমার কোম্পানি অফার করছিলাম আমাকে যে আপনি মাসে কটা ফিল্মে গান গান আমি বলছি যে দশটা বিশটা পনেরোটা আপনার মাসে ইনকাম কত ফিল্ম থেকে আমি বললাম সত্তর হাজার এক লাখ তাহলে আপনি আমরা এই টাকা দিয়ে দিচ্ছি আপনি ফিল্মে গান গাইবেন না আমি বললাম আপনি এটা কী বললেন আমার আতুর ঘর ফিল্ম আমার আজকে গানের এক্সপিরিয়েন্স আমার শেখা কিছু ফিল আমি তো ফিল্ম করতে যাব না বাট যখন এই filme কথা বললাম ফিল্ম বলতেছে আমরা আসলে পারবো না ওরা পার্টি করে 1 লাখ খরচ করে দিবে ইন্ডিয়া থেকে গায়কের 1 লাখ দিয়ে দিবে আমারও দিবে না তখন আমি চিন্তা করলাম না এটা এমবার্গো দিয়ে দিই কারণ আমার গান মানে সিনেমা হিট তখন এটা প্রমাণিত তো আমি আর ইন্টারেস্ট ফিল করলাম না এই ফাইট শুরু হলো এই শুরু হলো আমাদের যুদ্ধ যে প্লেব্যাগে পেমেন্ট মারানো জানা পেমেন্টে পেমেন্ট আমার পেমেন্ট বাড়ার ফলে কিন্তু সবাই পেমেন্ট বাড়ানো শুরু করলো কত বছর বাইরে থাকতে হলো এটার জন্য চার বছর চার বছর মোট ক্যারিয়ারের বিশ বছর আবার যদি পরিষ্কার ধরে তাহলে বাইশ বছর এর মধ্যে সাত থেকে আট বছর আমি গানের বাইরে ছিলাম বিভিন্ন কারণে ওই সময় গানই করতেন না নাকি শুধু লেভ্যাক করতেন লেবে করতাম না আচ্ছা তখন শুধু রেকর্ডিং করতাম আর স্টেজ করতাম আচ্ছা স্টেজটা একটা অনেক বড় ব্যাপার না মানে স্টেজ আমাদের দেশের আর্টিস্ট সিকিউরিটি যেটা আমার জন্য মুশকিল ছিল কারণ আমি পার্টিসেন্ট ছিলাম একটু হ্যাঁ যেহেতু আমি তখন দল করতাম ছোটোবেলা থেকেই ছাত্র দল বা বিএনপি করতে হবে তখন ওই সময় দল ক্ষমতায় দুই হাজার এক সালে আসার পরে এই দলের প্রিয় পাত্র হয়ে গেলাম এবং তখন ফ্রি কনসার্ট মানে দলের সেবাই দিচ্ছি আর কি কোনো সুবিধা নিচ্ছি না আবার সেবা দিচ্ছি তো ওভাবে কনসার্টে আমি খুব একটা বেনিফিশিয়ান বাট আমার মেইন প্লাস হচ্ছে আমার রেকর্ডিং প্রতিদিন রেকর্ডিং থাকে আমার প্রতিদিন রেকর্ডিং করার চেষ্টা করি

মানে আপনি যখন দিচ্ছিলেন তখন মোটামুটি ভিডিওগুলো আমি দেখেছি ঠিক আছে কি করবে দেখা যাক বাট মিউজিক ভিডিওগুলো কিন্তু হ্যাঁ এবং এই বছর থেকে কিন্তু বন্ধ করে কারণ আমি চাচ্ছিলাম কি একটা সময় একটা হাওয়া আসে ওই হাওয়াগুলো কি হয় এটা আমি দেখতে চাই যে আমি কি সাকিব ওপু স্ক্রিনে আছে বা সাকিব বুবলি স্ক্রিনে আছে সেখানে আমি গায়ে গে ফিল্মের গান সাকিবকে দেখলে মানুষ এমনি ভিউ করবে বা সাকিবের নিজের প্রোডাকশন হলেও গানের ইনকাম নেয় না গান থেকে দশ লাখ বিশ লাখ টাকা বুস্ট মেরে দেয় যেমন এখন সাকিবের গানগুলো দেখবে যে একদিনে দুই মিলিয়ন তিন মিলিয়ন হয়েছে ঠিক পর দিন থেকে আর এক হাজার হচ্ছে না অর্থাৎ এটা বুস্টার প্রোডাকশন এটা বোঝা যায় আমরা বুঝি এগুলা তো এটা বোঝার জন্য আসলে আমি আসছিলাম একটু এখানে তারপর নিজেই আমার এর মধ্যে সৈকত নাসির সাথে পরিচয় ফিল্ম ডিরেক্টর তারপর ধ্রুব গোহদা ধ্রুব স্টেশন তারা নতুন একটা আঙ্গিক নিয়ে আসলো ইনভেস্টমেন্ট শুরু করলো গানে তখন আমি একটু ইন্টারেস্ট ফিল করলাম আর কি

আমি আজকে আমার দুইটি ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল তো মুখ্য ব্যাপার না বাংলাদেশ পৃথিবীতে প্রায় দুইশো বাহাত্তরটা পোর্টাল আছে যারা যেখান থেকে টাকা বেড়ায় তো এগুলো নিয়ে আমি দুই হাজার থেকে স্টাডি শুরু করলাম তো ফার্স্ট গেলাম গ্রামীণ সাথে গ্রামীণ ফোনের সাথে কোলাবোরেশনে আমার এক্সপ্রেম অ্যালবাম দিয়ে ওটা থেকে শুরু তো ওটা থেকে তখন রেভিনিউ পাইলাম আসলে ইউএার মিউজিক হ্যাভি রেভিনিউ পাইলাম পনেরো লাখ বিশ লাখ করে অ্যালবাম আসতেছে আমার তখন তো চিন্তা করলাম ভালো সিকিউরিটি আস্তে আস্তে ওগুলো ড্যামেজ হয়ে গেলো রিংটন ফিংটন ড্যামেজ হয়ে গেলো আসলে কি ইউটিউব ইউটিউব হচ্ছে পৃথিবীর মাত্র সাত পার্সেন্ট টাকা দেয় তারা আর বাকি তিরানব্বই পার্সেন্ট কিন্তু বাইরে রয়ে গেছে আমি সব ডাটাবেস নিয়ে আমি চিন্তা অন্য এই পঞ্চাশ কোটি এক কোটির ভিতরে আমার যাওয়ার দরকার নেই আমাকে সুন্দর গানের কথা সুন্দর গানের সুর সুন্দর সফট কাজ করতে হবে যেগুলো বাণী প্রধান গান দীর্ঘদিন মানুষ শুনবে তো সেক্ষেত্রে তরুণ মুন্সি বা এদের গান নিচ্ছি আমি যেন লিতাম শিবলি কিংবা মারজুক রাসেল কিংবা আসাদুল্লাহ দেলবি তা আমি লিরিসিস্ট খোঁজা শুরু করলাম হান্টিংয়ে চলে গেলাম এবং সে সাথে ভালো ডিরেক্টর আমি আর তার হরের মধ্যে নেই কোনো কারোর সাথে ফাইট নেই ফাইট যাওয়ারও করে দিয়ে এসেছি তিন বছর আমি শুধু আমাকে প্রমাণ করে এসেছি আমি ফুরে জানি এখন হ্যাঁ এখন কী করছি আমি ভয়েসটা বাড়ছে বয়স বাড়ছে ভয়েস আর একটু ম্যাচিউর হচ্ছে তো ওই ভয়েসটাকে কাজে লাগানোর জন্য কাজ করছি আমি এখন বেশ কিছু খন্ড খন্ড প্রশ্ন চলে আসছে প্রথম প্রশ্নটা হচ্ছে হলো আপনার দর্শকরা যারা এতক্ষণ এই ভিডিওটা দেখেছে তারা নিশ্চয়ই এক্সপেক্ট করে যে আপনি ওই কোয়েশনটা অ্যাড্রেস করবেন ইনফ্যাক্ট আপনি বহুত অ্যান্সার দিয়েছেন আমি নিজেও দেখেছি ভিডিওগুলো বিশেষ করে যে যে মামলাটা হলো এবং তারপরে আপনার জেলে যাওয়া আপনি প্রথম আলোতেও বেশ কয়েকটা ইন্টারভিউ দিয়েছেন সে জেল জীবনের এক্সপিরিয়েন্স নিয়ে সবকিছু নিয়ে আপনি জিনিসটাকে পুরো বিষয়টা নিয়ে আপনি যদি একটু আমাদেরকে বলেন যে আসলে এরকম একটা ঘটনা ঘটতে পারে আপনার লাইফে এটা কি আপনি আগে আজ করেছিলেন না আমার লাইফে এরকম ঘটনা আগে কেন ঘটে এটা আমি বুঝি নাই এটা আমার লাইফের নর্মাল ব্যাপার এগুলো কারণ আমরা ওই ছাত্র রাজনীতি করা ছেলে পেলে বা মস্তানি করা জেল জুল্লু আমাদের কাছে কোনো নতুন কিছু না বাট এটা যেটা হচ্ছে সেটা একটা অনৈতিক কাজ যেমন শফিক তুইন যেটা করলো তারা পার্সোনালি আমাকে আক্রমণ করা শুরু প্রীতমা এবং শফিক তুইন এগুলো মামলা পরে আমি আসবো যেহেতু আমি আগে মামলা খেয়ে ফেলছি মামলা করা হচ্ছিল কিন্তু আমার কারণ শফিক তুইন এই চ্যানেল টোয়েন্টি ফোর চ্যানেল টোয়েন্টি ফোর একটা ছেলে আছে ইমরান এটা হলো ছেলে পেলে দুষ্ট ছেলে পেলে একটা গ্রুপ আছে ইন্ডাস্ট্রিতে তো আমার একটা লেখা অন একটা কাগজ নিয়ে কোন একটা প্রোগ্রামে প্রোগ্রামে নিউজ করলো এটা নিয়ে আমার আমার কোনো মতামত নেওয়া হয়নি তারপরে আমি ফেসবুকে এসে ওদেরকে শহীদ তুই মোটামুটি যা জীবনে করছে কোথায় কোন মেয়ে মারছে তাকে কোন কোন জায়গায় সে ঝামেলা করছে কোথায় কোথায় মাইর খাইছে বা কোথায় মানে সে কী করছে এগুলো সব নিয়ে এসছে আমি তো তার সাথে সরকারের কিছু লোকজনের পরিচয় আছে সে আবার শাহবাগই শাহবাগ যাওয়ার পর তার শক্তি বেড়ে গেছে তখন তো শাহবাগ ছিল গরম এখন তো নাই তো সে শাহবাগের গরমে সে তার সাথে কিছু লোকের পরিচয় হয়েছে তো এগুলা ওদের হেল্প নিয়ে সে মামলা সাজেলো মামলাতে আসছে ফোর টোয়েন্টি তারপরে কপিরাইট হত্যার হুমকি এ সমস্ত ঘটনাগুলি আসছে ওর সামনে মামলাগুলি আসছে তো এগুলা আসা উচিত হয় নাই বা আমারও বলা উচিত নাই যদি তারা শুরু না করতো আমি সহ্য করে আসছি প্রীতম কিন্তু আমার ফ্যামিলি আমি যা তা প্রীতমের বিয়ে ওর বাড়ির ঠিক করে দেওয়া ছিল আমার হাতে কে চিন্ত সভিক তুন্দির কোন গান আছে ওই যে একটা গান আছে ভালোবাসি বড় ভালোবাসি এর বেশি ভালোবাসা যায় না এটা যদি আমি তখন গান গাইতাম রিটায়ারমেন্ট আছে ওই গানটা আমি গেতাম এখন এই মামলাগুলো প্রায় শেষ হয়ে আসছে চার্জশিট শেষ শুনানি শুরু হবে এবং এর মধ্যে করছে কি যে মামলাটা সে আমার সাথে কপিরাইটের তার কিন্তু গান কপিরাইট করা ছিল না অর্থাৎ জুন মাসের চার তারিখে সে মামলা করল আঠারো সালে সে কপিরাইট করল গানগুলা অ্যাপ্লিকেশন করল দু সালের তিন তারিখ মার্চ মাসে তখন আমি এই পয়েন্টটা কপিরাইট থেকে চিঠি আসছে আমি পয়েন্টটা দেখলাম কাগজপত্র আনলাম দেখি সে মামলা করছে কপিরাইট করা ছাড়াই আমার বিরুদ্ধে কপিরাইটের মামলা করছে তার গানের মালিক সে না এখনো সিদ্ধান্ত হয়নি সে গানের মালিক তাহলে সে মামলাটা করতে পারে না কপিরাইটের মামলাটা সে মূল মামলা যেটাকে আমি বলো যে আমি প্রতারণা অর্থ আত্মসাত নানান একশো দেড়শো কোটি টাকা তাহলে আমি কোর্টকে বলে দিছি সিআইডি কে বলে দিছি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার ল্যাপটপ মোবাইল সব দিয়ে দিছি তোমরা কোনো ইনভয়েস চেক করো কোনো ভাউচার চেক করো যে আমার নামে কোন এই যে চুক্তিগুলো বা এগুলো এই চুক্তিগুলো আবার দশ বছর আগে কিন্তু বাতিল এগুলো কিন্তু রান রানিং চুক্তি ছিল না জাস্ট ইন্টেনশনালি আমার ফাঁসানোর জন্য একটা চক্র বাংলা ট্রিবিউন সহ কাজ করছে এখানে যদিও বাংলা ট্রিবিউনের সাথে আমার ওই জুলফির সমস্যা শেষ হয়েছে বাট বাংলা ট্রিবিউনের সাথে সমস্যা কিন্তু শেষ হয়ে নেই তো এগুলো আসলে চ্যানেল টোয়েন্টি ফোর এগুলো আমি প্রথমত আমাকে সেফ হতে হবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে এবং নির্দোষ প্রমাণ করতে পারবো আমি ইনশাল্লাহ এবং কোনো সন্দেহ নেই তারপর আমি আক্রমণে যাব কারণ এটা আইনের ব্যাপার আর কোর্টের উপর আমার পুরো আস্থা আছে কারণ কপিরাইট নিয়ে সারা বিশ্বে আলোচনা হচ্ছে তো এখন যেটা হবে সবিত্তইন যেটা করলো কপিরাইটে ভুয়া তথ্য দিল ওখানে লেখা আছে অঙ্গিকা নাম্বার দুই আমি কপিরাইট করছি এইটা এই মর্মে যে এই গানগুলি নিয়ে উচ্চ আদালত নিম্ন আদালত কোন আদালতে কোনো মামলা নেই যদি আমি কোনো তথ্য গোপন করি তাহলে আমার শাস্তি মাথা বেঁধে নিতে বাধ্য থাকবো শাস্তি মানতে বাধ্য থাকবো যে কোনো শাস্তি তো এই পয়েন্ট দুইটাতে দুই এবং তিন নম্বর ক্লজিং গিয়ে সভি তুমি কঠ সে মিথ্যা কথা বলছে এবং মিথ্যা ইনফরমেশন সে মামলাটা করছে এবং তার শাস্তি হবে কপিরেটের মাধ্যমে তারপর থেকে মামলাগুলো ডিসমিস দিয়ে যাবে আর কি মাদক মামলা যেটা করছে ওই একই দিন কিন্তু আঠারো সালের চৌঠা জুন কট বা ছয় ছয় জুন চোটা জুন কট তাহলে মামলাটা হবে আঠারো সালে সিআইডি করছে মামলা করছে দুই হাজার উনিশ সালে নতুন আইনে যেন আমাকে ফাঁসানো যায় তখন আমি আর ওদের সাথে কোনো মিটমাট কোনো কিছু জানি ঠিক আছে এটা কোনো সুযোগই নেই কারণ ওরা ল ভায়োলেট করে ফেলছে তারা নিজেরাই যারা আমাকে ধরে নিয়ে গেছে বা যারা যাদের কারণে ধরছে আমাকে এরা দুজনই এখন ল ভায়োলেটর পরিষ্কার হিসাবে তো সেক্ষেত্রে মামলার গতি ভালো এবং শাস্তি শাস্তিরা সবই দ্রুত পেয়ে যাবে এই শাস্তিটা হওয়ার পরে যখন আমার মিডিয়াতে ফোকাস হবে তারপর আমার ব্যাঙ্ক ব্যালেন্স কোথায় কী আছে এগুলো আমি সব সারেন্ডার করে দিচ্ছি সিআইডিকে সিআইডি মাস্ট হ্যাভ টু প্রুভ যে আসিফ কোটি কোটি টাকা সরা ফেলছে তো সেক্ষেত্রে আমি ওদের কাছ থেকে নিলাম শিট যে আমাকে দেখাও তো তোমরা আসলে আমি কত টাকা দিচ্ছ আমাকে দেখলাম একটাতে দুইশো বাষট্টি টাকা আর একটাতে আটষট্টি টাকা আর একটাতে দুইশো বিরানব্বই টাকা এগুলো উত্তোলিত হয়নি এইগুলো আমার মামলা আর কি এত বড় চোরবে তো এদেরকে প্রমাণ করবো এদের ক্ষমতা ছিল একটু এই সরকারের হোমরা চোমরা দুই একটা সাথে চলে তো এদের সাথে মিশছে স্বল্প ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে ফেলছে বাট আমি তো স্ট্রিডি আমি বাংলাদেশের ও ন্যাশনাল অ্যাওয়ার্ডের অজুহাত দিচ্ছি আমি একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া সিঙ্গার গীতিকার আমার বিরুদ্ধে আর তুই তো বাট এগারো সালে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই আমি দুই হাজার ছয়তে থেকে খাই তাও গায়ক হিসেবে আর তোমাদের এগুলো তো লভিং করে আমি জানি কারণ আমি তো বিন সময় অ্যাওয়ার্ড পাইনি আমি আমীর লীগের সময় অ্যাওয়ার্ড পাইনি আমি বেশি

গোপন করার পর ধরা পড়ে ধরা পড়ার পর হবে এটা বলে না ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার নাক গ্রহণ যাবে না তা আমি আবার এই ফর্মুলা নেই আমি আগে ঘোষণা করলাম আমি পত্রিকায় বলছি তোমরা নিউজ করো আমি বিয়ে করব। আমার বোরে বললাম আমি বিয়ে করবো বলে হ্যাঁ করো অন্য অনুমতি আছে তখন আমি বললাম আর বিয়েটে পরের ব্যাপার হব করবো কি না করবো বা সিদ্ধান্ত চলে আসে আমি বিয়ে করবো আমার বউ রাজি আছে এবং আমার ফ্যামিলির সাথে আমি কথা বলছি আমার ভাইয়েরা বলতো বিয়ে করলে করো অসুবিধা নেই আর আমার আমার কথা হচ্ছে যে আমার পরিবারে তো সমস্যা নাই আর বাংলাদেশের মানুষের একটা সমস্যা হলো কি আরেকজন কি করে বিশেষ করে গায়ক গায়ক বা নায়ক নায়ক সেলিব্রিটি কি করে তাদের খুব জানার ইচ্ছা তো আমার আবার হচ্ছে তাদের যে ইচ্ছাটা আছে এটা একটু গোটা দেওয়া আমাকে এটা হলো আমার ইচ্ছা যে তোমরা নড়তে চাও তো নড়ো আমি কমো তোমার যখন এখন আবার ডিক্লারেশন দিচ্ছি যে এখন আর আগামী দুই বছর বিয়ে প্রোগ্রাম স্থগিত পঞ্চাশ বছর যখন হবে তখন আবার চিন্তা করবো অনুমতি আছে আমার বিয়ের এখন এটা নিয়ে কয়েকদিন থাকুক এটার কাজ হলো এটাই আর কোনো কাজ নেই মানে আপনি গান গাচ্ছেন কিরো গানের কথা শুনবো সঙ্গীত কেমন হচ্ছে এটা বোঝার চাইতে আপনি কি করলেন পার্সোনাল কি মত খেলেন নাকি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছেন নাকি কোন মডেল এসে এগুলো মানুষের ইন্টারেস্ট বেশি আবার গালি করবে করবো আবার দেখবো কিন্তু আর মূল ডিস্টার্ব কিন্তু ওইগুলোই যারা ইউটিউব এবং ফেসবুকে বাজে কমেন্ট করে এদের পেশা এবং নেশা তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এটাই তো এদেরকে নাড়ার জন্য আমি কাজটা করি এরা নড়ে আমি নাড়াই আবার আমারও কিছু লোকজন আছে তারাও তাদেরকে নাড়তে থাকে তা আমার কথা হচ্ছে তুমি যদি আমাকে নিয়ে আলোচনা করতেছো তো করো বিয়ে কেন আমি তো আমি বলছি চারটা বিয়ে করবো আমি আমার একটু সুলতান সুলেমানের স্টাইল আছে আমি হেরেমি সিস্টেম না যে পারতেছেন তাহলে আমি আমার ভালো লাগে আজকে পেপারে দেখলাম দ্বিতীয় বিয়ে করলে হায়াত বাড়ে মানুষ বেশি বাঁচে আবার দেখলাম সৌদি আরবের গ্র্যান্ড মুফতি বলছে দুই বিয়ে করা উচিত আপনার ইথিওপিয়াতে যে ইরিত্রিয়া যে ভাগ হয়ে গেল ইরিত্রিয়াতে যুদ্ধের কারণে প্রচুর পুরুষ লোক মারা গেছে ওখানে দুই বিয়ে না করে জেল বৎস আনে দুই বিয়ে করলে জেল তো সুতরাং বাংলাদেশে হয়তো কতক্ষণ আর আমরা যদি এখনকার ছেলে মেয়েদের বিয়ে উদাসীনতা বেশি বাংলাদেশে শুধু ঢাকা উত্তরে সিটি কর্পোরেশনে প্রতি ঘন্টা একটা করে ডিভোর্স হয় তাহলে এত মেয়েরা কোথায় যাবে তো নষ্ট হবে সমাজ তাই না বিয়ে করো সবাই একটা দূরে তিনটে বিয়ে করো আর আমার বউ হচ্ছে এখন সে তো রিল্যাক্স তার সে ভাবতে রিটায়ার লাইফে নামাজ কলমা করে ওর সংসারের প্রতি মনোযোগ কম ঘুরতেছে নামাজ পড়তেছে ভালো আছে তা আমি বিয়ের সাথে কথা বললাম আমার কথা হচ্ছে ওদের কোনো প্রবলেম নেই তোমাদের তো উত্তেজনা কেন এবং এই উত্তেজনার জন্য মজা পাই আমি এ বলতে এখন যখন আবার আজকে বলেই দিলাম যে আমার এসে যে আমার বয়স যখন পঞ্চাশ হবে তখন আমি আর একটা টাইম দেবো বের এখন আবহাওয়া তো দুই বছরের জন্য কর্মসূচি স্থগিত গুড লাক থ্যাংক ইউ আপনার বাচ্চারা কি বলে না ছেলেদের সাথে কথাই নেই আমার বড় ছেলে আজকে বলছিল বাবা কালকে বিয়ে গেছে করতে যেন বাবা বিয়ের সাথে বহুত প্যারা যার বিয়ে তার কোনো ঝামেলা নেই

থাকে না যে সব কিছু মিলিয়ে কমপ্লিটলি একটা হ্যাপি মানুষ নিজের কাছে অনেক বেশি স্বচ্ছ আমি সবসময় একটা জিনিস আমার ছোটবেলা থেকে তাল মিস্ত্রি খাওয়ার খুব শখ ছিল তাল মিস্ত্রিটা মাঝে মধ্যে বালু থাকতো একটু মানে যেহেতু ভাঙা কিন্তু আমি যখন ওই সেলুনে যখন চুল কাটাতাম তখন দেখতাম যারা শেভ করতো তাদেরকে একটা স্ফটিক দিয়ে গালে দেয় আফটার শেভ তখন আমার মনে হলো তাল মিস্ত্রি ওটা মানে ভালো আমি ওটা খাই দিই নুনতাম তার মানে জিনিসটা চকচক করে কিন্তু ব্যাপারটা ওরকম না তো তাল মিষ্টি বেটার তো এরকম জীবনে আমি কিছু অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছি কিছু জিনিস দেখে দেখে যেমন মনে করেন খেজুর যে বাংলাদেশে খেজুর খাওয়া যায় না ছোট ছোট খেজুর বেশি বড় মানে খাওয়ার তাও বহু কষ্টে খাইতাম পাকা খেজুর বা কাঁচা খেজুর কোনো সময় যা পাইতাম তাই খাইতাম যেহেতু ফুলের বাদাম খেতে পারছি এটা কতক্ষণ এগুলো মিলে যাবে আমি এগুলো মিলানোর অভ্যাস আমার আমি সবসময় কোনো কিছুটা দেখলে আমার লাইফের সাথে মিলে ফেলি এরকম এক্সাম্পল প্রায় থাকে যেমন আমি যদি কোনো ভুল কাজ করি প্রথমত আমি চিন্তা করি যে আমি এই কাজটা ভুল করলাম আমার কি করা উচিত আমার মন বলে সাথে সাথে স্বীকার করে মাফ চাই ফেলো এতে কোনো সমস্যা নেই পৃথিবীর দুইটা গুণ আছে ক্ষমা চাওয়া ক্ষমা করা আর কাদেরকে ক্ষমা করা যাবে না তাদের ব্যাপারেও ফতোয়া আছে যে বেইমান মুনাফেক এদের শাস্তি হতে হবে খুব ভালো হতো যদি শফিক তুই আর প্রীতম ভাইকে যদি আজকে এই সামনাসামনি সামনে আপনার সামনা সামনে ফেস করে ওরা তো আসলে আমার স্ট্যাটাসের না আমি তো এখন তাদেরকে জায়গা দিব না ওরা সর্বোচ্চ আপনি তোদেরকে অনেক ভালোবাসতেন না ভালোবাসতাম বাট ওরা গোপনে গোপনে ফোন দেয় বিশেষ করে আমার সাথে লোকজন সবাই মাফ চায় আপনি বলতে পারেন যে কারা কাদের কাদের সাথে তারা লবিং করছে আমার সাথে আমার ভেজালটা শেষ করার জন্য তাদেরকে নিয়ে আসতে পারতেন আপনি হ্যাঁ ফোন করে কথা বলছি কয়দিন আগে শফিক সাথে আমার এক ছোট ব্যবস্থা শফিক তিন তো মাফ চাতে যেতেছে আপনার শেষ করে যাচ্ছে কথা বলেন যাও ফোন লাগাও শফিকের সাথে কথা বললাম তারপর হ্যাঁ বন্ধু কী খবর হ্যাঁ ভালো কী খবর তোর তো তোর সামনের দিন ঘনে দেশে এই ফোন রেখে দিয়েছে তো এর আর কি এর বেশি কিছু বলার নাই আসলে আমার লিমিটেশন আছে আমি জানি না কতটুকু প্রচার করতে পারবো বাট আমি শুধু একটা কথা বলে রাখলাম এই এপিসোডে আমি আসিফকে এতদিন যেটা দেখেছি আসিফ ভাইকে আজকে আমি দেখলাম হি ইজ ট্রু লিট হি ডাজন্ট ফিয়ার এনিথিং ও উনি যা যা বলেছে এখানে সেটা প্রচার করলে এই ভিউ এই ভিডিওর ভিউটা যা হতো তার চাইতে আমি জানি না আমি শেষ পর্যন্ত পারবো কি না বাট আমি যদি প্রচার করতে পারতাম

না যাবে কারণ আমার ওই কন্ডিশনে আমি আবার জানি সত্যি বলা তো ওই সত্যিটা হজম করা মুশকিল আমি আমার বুকে বলছি আমি সত্যি কথা বলবো তুমি হজম করতে যদি পারো বা জাতিকে আমি সত্যি কথা বলবো জাতি হজম করতে পারবে যদি পারে তাহলে এগুলো ধরলে তো কেউ পারবে না তাই না আমি সত্যি কথা বলতে পারবো আপনি সত্যি ধারণ করতে পারবেন কি ফেস করতে পারবেন কিনা সেটা হচ্ছে আপনার ব্যাপার আবির বলবো তো সাহসকার বেশি যে সত্যি বলে এবং যে সত্যি শোনে আমি দুটো দিয়েছি ডেফিনেটলি আসিফ ভাই আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এই প্রোগ্রাম শেষ না আপনি কিছু কিছু বলতে বলতে না না প্রশ্ন আপনি আপনি লাইক করেন আপনি আসলে যা বলে ফেলেছেন তার বাইরে আমার আর কোনো প্রশ্ন নাই ডেফিনেটলি নিজের দিক থেকে অনেক বেশি স্বচ্ছ প্রকৃতির একজন মানুষ আপনি এবং আমি যেটা বিশ্বাস করি এত এতক্ষণ অনুষ্ঠান শুনতে আগেও করতাম অনেস্ট ভেতরে ভেতরে একজন অনেস্ট মানুষ মিউজিকের ইনাতে আসলে কে কী রকম সেটা আমাদের মতো সাধারণ মানুষ যারা মিউজিক এরিনার বাইরে কাজ করি খুব একটা জানি না কিন্তু ইমেজটা তো তৈরি হয় যে কোনো একটা ঘটনা দুর্ঘটনা যখন ঘটে যায় তখন খুব স্বাভাবিকভাবে আপনি যাদেরকে নিয়ে আজকে এখানে বললেন তাদেরও কিছু না কিছু ফ্যান বেজ আছে আপনার বাংলাদেশে আমার গান দিয়ে এর বাইরে এদের কিচ্ছু নেই এরা অনেক জিনিস নিঃসন্দেহে তারা কোয়ালিটি ফুল গীতিকার এ বিষয়ে কোনো সন্দেহ নেই তারা ভালো লিখে ভালো কাজ করে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বাট তারা মানুষ হিসেবে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্যে এবং

সাত লাখ হ্যাঁ এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে তারপর সারে নাম জয়ের একটা টকশো ছিল কি যেন তো জয় বলছে জয় বলতে চায় না তো এখন জয় ভাবছিল যে আমার মতো পাজল করে দিবে একটু আমার হচ্ছে জয় সত্যি নিতে হবে জয়কে বলছে আপনি সত্যি শোনার মতো সাহস থাকতে হজম করার শক্তি থাকতে হয় নাহলে সত্যি শোনার দরকার নেই আচ্ছা ফিউচার প্ল্যান নিয়ে আগেই ভবিষ্যৎ পরিকল্পনা